এ চক্রবর্তী, এ চক্রবর্তী ডিসি মেশিন চ্যাপ্টারটা চলছে। এ চক্রবর্তী ডিসি মেশিন চ্যাপ্টারটা লাইভ ক্লাস চলছে। ইন্টারেস্টেড ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা সবাই লাইভে চলে আসো। শুরু করছি। বারো দাগের কোশ্চেনটা কি বলছে? হট উড বি অবজার্ভ ইফ এ ডিসি শান্ট মোটর ইজ স্টার্টেড উইথ অ্যান ওপেন সার্কিটেড ফিল্ড। নেটওয়ার্কের সমস্যার জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল, সরি ভাই, আবার দেখতে থাকো। হট উড বি অবজার্ভ ইফ এ ডিসি শান্ট মোটর, ডিসি শান্ট কথাটা নিচে দাগ দাও, স্টার্টেড উইথ অ্যান ওপেন সার্কিটেড ফিল্ড। ফিল্ড যদি কেটে যায়, নো লোড কন্ডিশনে একরকম ক্রাইটেরিয়া হয়, মানে একরকমের কন্ডিশন ঘটনা ঘটে, আর লোডেড অবস্থায় যদি ফিল্ড কেটে যায় শান্ট ফিল্ড, তাহলে আরেক রকম ঘটনা ঘটে। লোডেড অবস্থায় কী কী ঘটনা ঘটে সেটা দেখাচ্ছি। এন ইনভার্স টু প্রশ্নল টু ফাই, তাহলে ফাই ফিল্ড যদি কেটে যায় ফাই জিরো, তাহলে ফাই কমে জিরো হলে এন বেড়ে ইনফাইনাইট হয়ে যায়। এটা কোন কন্ডিশনের জন্য ভ্যালিড? এটা নো লোডের জন্য ভ্যালিড। ভাই তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক মতো? ভাই ঠিক মতো দেখতে পাচ্ছ? ঠিক আছে ভাই, শুরু করছি। এ চক্রবর্তী 12 নম্বর করছেন। আমরা জানি এন ইনভার্স টু প্রপোর্শনাল টু ফাই, শান্ট মোটরের ফিল্ড যদি কেটে যায় তাহলে রানিং অবস্থায় কতগুলো ঘটনা ঘটে, রানিং অবস্থায় কতগুলো ঘটনা ঘটে। এই ফিল্ড ছিল, কারেন্ট ফ্লো করছিল, চলতে চলতে হঠাৎ করে ফিল্ড কেটে গেছে। তাহলে ফিল্ড যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে ফিল্ডের কারেন্ট জিরো বলে ফিল্ডের ফ্লাক্স জিরো, কারণ আমরা জানি কারেন্টের সঙ্গে ফ্লাক্স, কারেন্টের সঙ্গে ফ্লাক্স সমানুপাতিক। তাহলে কারেন্ট ফিল্ডে জিরো বলে ফিল্ডের ফ্লাক্স জিরো, ফিল্ডের ফ্লাক্স জিরো হলে এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ফাই, তাহলে ফাই কমে জিরো হয়ে গেলে এন বেড়ে ইনফাইনাইট হয়ে যায়। তাহলে নো লোডেড কন্ডিশনে সেই জিনিসটা ঘটা সম্ভব হয়, তাহলে সেই জন্য এই কন্ডিশনের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমি লিখে রাখলাম নো লোড। আবার আমরা জানি ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আই ইজ ইকাল টু ভি বাই আর। মোটরের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ এবং ব্যাক ইএমএফ বিপরীত দিকে থাকে, মোটরের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ এবং ব্যাক ইএমএফ বিপরীত দিকে থাকে, সেজন্য এফেক্টিভ ভোল্টেজ হয় ভি মাইনাস ইবি। তাহলে এই যে কারেন্ট সেটাকে আর্মেচার কারেন্ট সেজন্য আই এ, আর এই যে রেজিস্ট্যান্স সেটা আর্মেচার রেজিস্ট্যান্স, সেজন্য আর সাফিক্স এ লিখলাম। একটা উদাহরণ দেখছি, দেখো মনে করো 200 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ আছে, ব্যাক ইএমএফ 198 ভোল্ট আছে এবং আর্মেচারের রেজিস্ট্যান্স 0.5 ওহম আছে। আর্মেচারের রেজিস্ট্যান্স খুব কম হয়, মোটর টু মোটর এটা ভ্যারি করে, কিন্তু নর্মালি এই রেঞ্জটা 0.5 ওহম থেকে 0.05 ওহম এই রেঞ্জের ভেতরে নর্মালি আর্মেচারের রেজিস্ট্যান্স থাকে। তাহলে রেজিস্ট্যান্স খুব কম, তাহলে আর্মেচারের এফেক্টিভ ভোল্টেজ 2 এবং এফেক্টিভ রেজিস্ট্যান্স 0.5 বলে আর্মেচারের কারেন্ট 4 অ্যাম্পিয়ারের মতন হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি ফিল্ড কেটে যায়, ফিল্ড কেটে গেলে ফিল্ডের কারেন্ট জিরো, কারেন্ট জিরো বলে ফিল্ডের ফ্লাক্স জিরো, ফ্লাক্স জিরো বলে ব্যাক ইএমএফ জিরো, কারণ আমরা জানি ইবি সমান সমান ফাই জেড এন বাই 16 টু পি বাই এ, ইবি সমান সমান ফাই জেড এন বাই 16 টু পি বাই এ। তাহলে ইবি ডিরেক্ট প্রপোর্শনাল টু ফাই, ফিল্ডের ফ্লাক্স কেটে যদি জিরো হয়ে যায় তাহলে ব্যাক ইএমএফ জিরো হয়ে যাবে। ব্যাক ইএমএফ জিরো হয়ে গেলে তখন আইএ ইজিকাল টু, তখন আইএ ইজিকাল টু ভি বাই আর এ হয়ে যাবে, তখন এফেক্টিভ ভোল্টেজ 200/0.5 ভাগ করে দেখো 400 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে যেখানে 4 অ্যাম্পিয়ার রানিং অবস্থায় কারেন্ট ফ্লোর কথা করার কথা ছিল, সেখানে 400 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো করে, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টের পরিমাণ বেড়ে গেল, সেজন্য স্কোয়ার টাইমে কপার লস, পি ইজিকাল টু আই স্কোয়ার আর স্কোয়ার টাইমে কপার লস বেড়ে গেল। তাহলে হিউজ অ্যামাউন্ট অফ কপার লস হওয়ার কারণে মোটরটা পুড়ে যাবে বা যেতে পারে। তাহলে সেই জন্যে মোটরটা যদি পুড়ে না যায়, সেই জন্য মোটরটা যদি পুড়ে না যায়, অনেক সময় মোটরের আর্মেচারের সিরিজে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা কোনো একটা রিলে ইনসার্ট করে দেওয়া হয় যাতে এক্সেসিভ কারেন্ট ওর ভেতর দিয়ে ফ্লো করে মোটরটা পুড়ে যেতে না পারে। সেটা হলো থার্ড ক্রাইটেরিয়া। তাহলে লোডের অবস্থায় দুই রকমের ক্রাইটেরিয়া আছে, যদি প্রোটেকটিভ সিস্টেম থাকে তাহলে মোটরের আর্মেচারটাকে এক্সেসিভ কারেন্ট ফ্লো করার হাত থেকে ডিসকানেক্ট করে দিয়ে বাঁচিয়ে দেবে, আর যদি সেই প্রোটেকটিভ সিস্টেম না থাকে তাহলে মোটরের ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে মোটরের হিউজ অ্যামাউন্ট অফ কপার লস হবে এবং মোটরটা পুড়ে যাবে। তাহলে সেই জিনিসটা কার ক্ষেত্রে ভ্যালিড? সেটা আছে লোডেড। তাহলে লোডেড অবস্থায় কি হয়? লোডেড অবস্থায় আর্মেচারের
ভেতর ব্যাক ইএমএফ এর অনুপস্থিতির কারণে আর্মেচারের ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে এবং আর্মেচারটা পুড়ে যায়। আর নো লোডের জন্য কি যেন কি ভ্যালিড হয়, নো লোডের কন্ডিশনে এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ফাই, ফাই কমে জিরো হয়ে যায় বলে এন ইনফাইনাইট হয়ে যায়। তাহলে নো লোডে ইনফাইনাইট স্পিডে ঘুরে আর্মেচার থেকে কয়েল খুলে বেরিয়ে যাবে বা যেতে পারে। ফুল লোডেড অবস্থায় যদি ফিল্ড কেটে যায় তাহলে সেক্ষেত্রে আর্মেচারের ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে আর্মেচারটা পুড়ে যায় বা যেতে পারে। আর যদি প্রোটেকটিভ সিস্টেম থাকে তাহলে আর্মেচারটাকে ডিসকানেক্ট করে দেবে এবং মোটরটা আর পুড়বে না। এই তিন রকমের ক্রাইটেরিয়া এটা লোডে মানে রানিং অবস্থায় হয়। নো লোডে ইনফাইনাইট স্পিডে ঘুরবে, ফুল লোডে আর্মেচারটাকে পুড়ে যাবে, প্রোটেকটিভ সিস্টেম থাকলে আর্মেচার না পড়ার আগে ডিসকানেক্ট করে দেবে। হয়ে গেল তিন রকমের ক্রাইটেরিয়া। কিন্তু এখানে দেখো স্টার্টেড নট রানিং অবস্থায়, রানিং অবস্থায় এলে ক্রাইটেরিয়াগুলো ঘটে, কিন্তু স্টার্টেড অবস্থায় কী হবে? স্টার্টেড অবস্থায় আমরা জানি ইবি সমান ফাই জেড এন বাই 16 ডিগ্রি বাই এ, তাহলে ইবি ডিরেক্ট প্রপোর্শনাল টু এন, স্পিড শুরুতে জিরো, তাহলে ব্যাক ইএমএফ শুরুতে জিরো। তাহলে ব্যাক ইএমএফ জিরো হলে আইআই ইকুয়াল টু ভি মাইনাস ইবি বাই আর এ, এখানে ইবিটা জিরো হয়ে যায়। তাহলে ইবি জিরো হয়ে গেলে এফেক্টিভ কারেন্ট আইআই ইকুয়াল টু ভি বাই আর এ হয়ে যায়। সেই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট যেটা লোডের অবস্থায় হচ্ছিল সেই জিনিসটা নো লোডের অবস্থায় হয়, তাহলে সেই জন্য আলটিমেটলি মোটরটা পুড়ে যায়। তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে সি। দেখ দেখো কি বলছে, মোটর উইল ডাজ নট পিক আপ স্পিড, মোটর স্পিড পিক আপ করতে পারবে না, কারণ পিক আপ করতে গেলে স্পিড ফিল্ডের ফ্লাক্স থাকতেই হবে, কিন্তু ফিল্ডটা কাঁটা অবস্থায় তুমি স্টার্ট করতে চাইছো, তাহলে ফিল্ডের ফ্লাক্স জিরো বলে ডাজ নট পিক আপ স্পিড, স্পিড তুলতেই পারবে না মানে ঘুরবেই না, বাট ড্রস এ লার্জ কারেন্ট। কেন? ব্যাক ইএমএফটা এখন তৈরি হবে না কারণ স্পিড জিরো, আবার ফিল্ডও কেটে গেছে বলে ফাইও জিরো, তাহলে ফাইও জিরো আবার স্পিডও জিরো, সেজন্য ব্যাক ইএমএফ জিরো, সেজন্য আর্মেচার কারেন্ট আইআই ইকুয়াল টু ভি বাই আর এ হয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে আর্মেচারটা পুড়ে যাবে। সেই জন্য সঠিক উত্তর সি দাগ হবে। তাহলে সি দাগটা আরেকবার পড়ছি, দা মোটর ডাজ নট পিক আপ স্পিড, মোটর স্পিড তুলতে পারবে না বা ঘুরতে পারবে না কারণ ফিল্ডের ফ্লাক্স জিরো হয়ে গেছে সেই জন্য, বাট ড্রস এ লার্জ কারেন্ট, কেন? ফিল্ডের স্পিড মানে ফিল্ডের ফ্লাক্স জিরো বলে ফিল্ড কেটে গেছে, ফ্লাক্স জিরো বলে ব্যাক ইএমএফ জিরো, আবার স্পিড জিরো বলেও ব্যাক ইএমএফ জিরো। তাহলে যেভাবেই ব্যাখ্যা করো আলটিমেটলি ব্যাক ইএমএফ জিরো, আর ব্যাক ইএমএফ জিরো হওয়ার কারণে আইএ ইকুয়াল টু ভি মাইনাস ইবি বাই আর এ না হয়ে আইএ ইকুয়াল টু ভি বাই আর এ হবে। তাহলে আর্মেচারের অ্যাক্রসে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজের কারণে আর্মেচারের ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে মোটরটা পুড়ে যাবে। তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে সি। দেখ বাকি অপশনগুলো পড়ে দেখো, দ্য মোটর পিক আপ ফাস্ট অ্যান্ড অ্যাক্সিলারেট ফুল স্পিড, স্পিড তোলার কোনো প্রশ্নই নেই কারণ কি এখানে স্থির অবস্থায় ফিল্ড কেটে দিয়েছে, তাহলে ফ্লাক্স প্রথম থেকেই জিরো হয়ে গেছে, তাহলে সেজন্য এটা আর হবে না। আর মোটর পিক আপ ফাস্ট, প্রথমে ফাস্ট না, এসব স্পিড ঘুরবেই না। আর ড্রস স্মল কারেন্ট, ড্রস স্মল কারেন্ট না লার্জ অ্যামাউন্ট কারেন্ট, কারণ কি ব্যাক ইএমএফের অনুপস্থিতির কারণে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট আর্মেচার দিয়ে ফ্লো করবে সেই জন্য। তাহলে এ দেখ ভুল, বিদায় কি বলছে, দ্য মোটর পিক আপ ফাস্ট, না ফাস্ট প্রথমে তো ঘোরার কোনো প্রশ্নই নেই, মোটর কখনোই ঘুরবে না। অ্যাক্সিলারেট ফুল স্পিড হয় ড্রয়িং লার্জ কারেন্ট, লার্জ কারেন্ট কথাটুকু ঠিক আছে কিন্তু বাকি কোনোটুকু ঠিক নেই বলে বিদাগ উত্তর হলো না। সি দাগ সঠিক উত্তর, ডিফল্ট ড্রয়ে কি বলছে, মোটর ডাজ নট পিক আপ স্পিড, মোটর ঘুরবে না, সেই কথাটা সঠিক আছে, বাট ড্রস এ স্মল কারেন্ট, স্মল কারেন্ট কথাটা ভুল বলেছে কারণ ব্যাক ইএমএফের অনুপস্থিতির কারণে আর্মেচারের ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে সি দাগ সঠিক উত্তর। 12 দাগ হয়ে গেল, এবার 13 দাগ শুরু করছি। 13 দাগে কি বলছে, এ চক্রবর্তী 13 দাগ, হোয়েন দ্য সিরিজ ফিল্ড ইজ সো কানেক্টেড দ্যাট ইটস আর্মেচার টার্নস অ্যাক্টস ইন দ্য সেম ডিরেকশন, সেম ডিরেকশন কথাটা নিচে দাগ দাও, সেম ডিরেকশন কথাটা নিচে দাগ দাও। তা কি বলছে, হোয়েন দ্য সিরিজ ফিল্ড ইজ সো কানেক্টেড দ্যাট ইটস আর্মেচার টার্নস অ্যাক্টস ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দোজ অফ দ্য শান্ট ফিল্ড, শান্ট ফিল্ড কথাটার নিচেও দাগ দাও। তাহলে সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড সেম ডিরেকশনে আছে, তার মানে কারেন্ট ফ্লো যদি সেম ডিরেকশনে হয় এবং টার্ন সংখ্যা সেম ডিরেকশনে হয় তাহলে সেক্ষেত্রে যে ফ্লাক্সের নেচারটা হবে সেটাও সেম ডিরেকশনে হবে, তার ফলে কী হবে, দুটো ফ্লাক্সকে সাহায্য করবে। দ্য জেনারেটর ইজ সেড টু বি কি, দেখো জিনিসটা এরকম, এটা সিরিজ ফিল্ড, এখানে শান্ট ফিল্ড, শান্ট ফিল্ডও যদি সেম ডিরেকশনে এই টার্ন সংখ্যা থাকে তাহলে সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড দুটো ফিল্ডকে সাহায্য করে, তাহলে দুটো ফিল্ডকে সাহায্য করলে তখন তাকে কিউমুলেটিভ কম্পাউন্ড বলে। তাহলে এখানে যেহেতু জেনারেটর তাহলে সেজন্য তার নাম হবে কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। তাহলে হোয়েন সিরিজ ফিল্ড ইজ সো কানেক্টেড দ্যাট ইট আর্মেচার টার্নস অ্যাক্টস ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দোজ ইন দ্য শান্ট ফিল্ড, দ্য জেনারেটর ইজ সেড টু বি কি হবে, জেনারেটর ইজ সেড টু বি কিউমুলেটিভলি কম্পাউন্ডেড জেনারেটর। যদি অপোজিট ডিরেকশন হতো তখন তার নাম হয়ে যেত ডিফারেন্সিয়াল, তাহলে সেই জন্য ডিফার ডগ যে অপশান তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো, সেম ডিরেকশনের পরিবর্তে এখানে যদি অপোজিট ডিরেকশন থাকতো।
তাহলে ডিডাক তখন উত্তর হতো। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে সিডাক, এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে সিডাক, হয়ে গেল। এবার চলে আসো 14 দাগে, চোদ্দ দাগে কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য আর্মেচার অফ এ ডিসি মেশিন। ডিসি মেশিনের আর্মেচারের ভেতর দিয়ে কারেন্টটা ফ্লো করে সেটা কেমন নেচারের হয়, সেটা আর্মেচার কথাটা নিচে দাগ দাও। হোয়েন দ্য হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য আর্মেচার অফ দ্য ডিসি মেশিন, ডিসি মেশিন কথাটা নিচে দাগ দাও। তাহলে দেখো জেনারেটর বা মোটর বলেনি আমাকে, কিন্তু এখানে প্রশ্নটা বলেছে ডিসি মেশিন। তা ডিসি মেশিনের আর্মেচারের ভেতর যে ফ্লো করা কারেন্ট তার নেচারটা সবসময় অবশ্যই অল্টারনেটিং হয়, মানে এসি কারেন্ট সবসময় আর্মেচার দিয়ে ফ্লো করে। তাহলে সঠিক উত্তর হবে এখানকার অপশন অনুসারে অল্টারনেটিং, পিওর ডিসি হবে না, পিওর ডিসি কখনোই হয় না, পালসেটিং ডিসিটা থাকে আউটপুটে মানে বাইরের দিকে স্টেশনের পার্টে। যদি ডিসি জেনারেটর হয় বা ডিসি মোটর হয় আর্মেচারে সবসময় এসি, আর আর্মেচারে এসি কারেন্ট ফ্লো করে বলেই আর্মেচার একটা ফ্রিকোয়েন্সি জেনারেটেড ইএমএফ এর বা ব্যাক ইএমএফ এর সবসময় একটা ফ্রিকোয়েন্সি থাকে, আর ফ্রিকোয়েন্সি থাকে বলেই তবেই ওখানে আয়রন লস হয়। কিন্তু বাইরের এক্সটার্নাল পোর্শনে কখনোই ফ্রিকোয়েন্সি থাকে না নর্মালি, সেই জন্য ফ্রিকোয়েন্সি থাকে না বলে বাইরে কিন্তু আয়রন লস হয় না। তাহলে পিওর ডিসি হবে না, অল্টারনেটিং সঠিক উত্তর হবে, পালসেটিং ডিসি ওটা উত্তর হবে না, রেকটিফাইড ডিসি ওটাও উত্তর হবে না। রেকটিফাইড রেকটিফিকেশন করলে তো বাইরের দিকে রেকটিফিকেশন আউটপুটে আমরা কী পাই, ডিসি, কিন্তু ওর ভেতরে এসি কারেন্ট ফ্লো করে, সেজন্য সঠিক উত্তর কিন্তু বি দাগই হবে। তাহলে সঠিক উত্তর 14 দাগের বিপদ হয়। 15 দাগের করছেন না, দেখো এ চক্রবর্তী লাইভ ক্লাস চলছে ভাই, এ চক্রবর্তী ডিসি মেশিন 15 দাগ কি বলছে, এ ডিসি ওয়েল্ডিং জেনারেটর, ওয়েল্ডিং কথাটা নিচে দাগ দাও। তাহলে ডিসি ওয়েল্ডিং জেনারেটর হ্যাজ কি হবে, ওয়েব ওয়াইন্ডিং, ল্যাপ ওয়াইন্ডিং, ডুপ্লেক্স ওয়াইন্ডিং নাকি ল্যাপ ওয়াইন্ডিং, নাইনি অফ দ্য অ্যাবোভ। তাহলে ডিসি ওয়েল্ডিং জেনারেটর হ্যাজ ওয়েব ওয়াইন্ডিং না ডুপ্লেক্স ওয়াইন্ডিং নাকি ল্যাপ ওয়াইন্ডিং, নাইনি অফ দ্য অ্যাবোভ। দেখো এখানকার অপশন অনুসারে আমাকে জানতে চাইছে যে জেনারেটরের ওয়েল্ডিং এর সময় কি মানে কোন ধরনের জেনারেটর ব্যবহার করা হয়। এবার ওয়েল্ডিং জিনিসটা কি, ওয়েল্ডিং জিনিসটা হলো আমরা জানি কপার লস পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে কপার লস পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তাহলে কপার লস হাই হলে তবেই হাই হিট জেনারেশন হবে, তাহলে সেটা কখন সম্ভব হবে, যখন কারেন্টের পরিমাণ বেশি। তাহলে কারেন্টের পরিমাণ বেশি হলে তবেই কিন্তু ওয়েল্ডিং সেক্ষেত্রে সম্ভব হয়। তাহলে কারেন্টের পরিমাণ বাড়াতে গেলে কি করতে হবে, যেখানে যে জেনারেটর বেশি কারেন্ট দেয় সেটা ব্যবহার করতে হবে। তা কোন জেনারেটর ব্যবহার করা হবে, সঠিক উত্তর হবে ল্যাপ ওয়াইন্ডিং ওয়ালা জেনারেটর, এল এ পি ল্যাপ। দু রকমের ওয়াইন্ডিং হয়, ল্যাপ আর ওয়েভ, জেনারেলি দু রকমের ওয়াইন্ডিং হয় ল্যাপ আর ওয়েভ। মনে রাখার নিয়ম শেষের আগের অক্ষর, এফ আর অ্যাম্পিয়ার, ল্যাপ ওয়াইন্ডিং হাই অ্যাম্পিয়ার দেয়, আর ডব্লিউ ভি ভি ফর ভোল্টেজ, ওয়েভ ওয়াইন্ডিং হাই ভোল্টেজ দেয়। এবার মনে রাখার আরও একটা জিনিস আছে, সেটা হলো কি আমরা জানি পি ইজিক্যাল টু ভি আই, তাহলে ভি ইজিক্যাল টু পি বাই আই, পাওয়ার যদি সেম থাকে সেক্ষেত্রে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আই হয়, পাওয়ার যদি সেম থাকে সেক্ষেত্রে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আই হয়। তাহলে ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি হয়, ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কি হয়, এল এ পি ল্যাপ, এফ আর অ্যাম্পিয়ার, ল্যাপ ওয়াইন্ডিং হাই অ্যাম্পিয়ার বা কারেন্ট দেয়। তাহলে কারেন্ট যদি যে হাই দেয় সেম পাওয়ারের জন্য ভোল্টেজ সে লো দেয়, তাহলে ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে তাহলে কি হয়, কারেন্ট হাই আর ভোল্টেজ লো, আর কারেন্ট হাইটাই ওয়েল্ডিং এর জন্য দরকার, সেজন্য এখানকার অপশন অনুসারে ল্যাপ ওয়াইন্ডিং হবে। কিন্তু অনেক সময় ল্যাপ ওয়াইন্ডিং কী দেয় সেটা জানতে চায়, সেই জন্য আমি এখানে বলে দিলাম ল্যাপ ওয়াইন্ডিং হাই কারেন্ট আর লো ভোল্টেজ দেয়, আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ঠিক উল্টোটা, ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ভি পার ভোল্টেজ, ওয়েভ ওয়াইন্ডিং হাই ভোল্টেজ দেয়। তাহলে ভোল্টেজ হাই দেয় বলে কারেন্টটা কিন্তু লো দেয়, এটা জেনে রেখো। সি দাগ সঠিক উত্তর। 16 দাগের কোশ্চেনটা দেখো, ইন এ ডিসি জেনারেটর দ্য আর্মেচার রিয়াকশন রেজাল্টস ইন কি, আর্মেচার রিয়াকশন কথাটা নিচে দাগ দাও, আর্মেচার রিয়াকশন কথাটা নিচে দাগ দাও। ইন এ ডিসি জেনারেটর দ্য আর্মেচার রিয়াকশন রেজাল্টস ইন দ্য ম্যাগনেটাইজেশন অফ দ্য ইন্টারপোল, অমুক 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 অপশানগুলো দেখার আগে আমরা আর্মেচার রিয়াকশন কথাটা ভালো করে বুঝে নিই। আর্মেচার রিয়াকশন কাকে বলে, আর্মেচারের ভেতর কারেন্ট ফ্লোয়ের জন্য আর্মেচারে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা মেইন ম্যাগনেটিক ফিল্ডের উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আর্মেচার রিয়াকশন বলে। আমরা জানি কোনো একটা জায়গায় কারেন্ট ফ্লো করলে তার চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়,
আর কোন একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ভেতর যদি কোনো একটা কন্ডাক্টর রোটেট করে তাহলে সেক্ষেত্রে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হয় এবং সেখানে ইন্ডিউসড ইএমএফ তৈরি হয়। এইভাবে ম্যাগনেটিক মানে এনার্জি এবং ইলেকট্রিক এনার্জি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তা লোডের অবস্থায় আর্মেচারের ভেতর কারেন্ট ফ্লো করবে, আর আর্মেচারের ভেতর কারেন্ট ফ্লো করলে আর্মেচার রিয়াকশন অবশ্যই হবে। তাহলে আর্মেচার রিয়াকশন হওয়ার ক্রাইটেরিয়া কি? আর্মেচার রিয়াকশন হওয়ার ক্রাইটেরিয়া হলো আর্মেচারের কারেন্টের পরিমাণ কিছু থাকতে হবে। তাহলে এখানে একটা ছবি আছে, সেই ছবিটা ভালো করে বুঝে নাও তাহলে বুঝতে পারবে। এই মনে করো আর্মেচারটা, এই মনে করো তার ফিল্ড। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যাচ্ছে, নর্থ পোলের থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যাচ্ছে। ভৌগোলিক ভাবে একে সমান ভাগে ভাগ করলাম, ভৌগোলিক ভাবে সমান ভাগে ভাগ করলাম বলে এর নাম জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বা জিএনএ, জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বা জিএনএ। কখনো কখনো একে জিএনপিও বলা হয়, জিএনপি। কখনো কখনো একে জিএনপিও বলা হয়, জিএনপি কথার অর্থ জিওমেট্রিক্যাল নিউট্রাল পয়েন্ট। তাহলে ভৌগোলিকভাবে সমানভাবে ভাগ করেছি সেজন্য এটাকে জিওমেট্রিক্যাল নিউট্রাল পয়েন্ট বা জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বললাম। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে সোজাভাবে ফ্লাক্স যাচ্ছিল, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে সোজাভাবে ফ্লাক্স যাচ্ছিল। আর্মেচারটা এইভাবে ঘুরছিল, এটা ওর সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এটা ক্রস সেকশনাল ভিউ অফ আর্মেচার দেখিয়েছি। এবার মনে করলাম বোঝার সুবিধার্থে এখানে ব্রাশ রাখা আছে আর এইখানে লোড রাখা আছে, ব্রাশ রাখা আছে, লোড রাখা আছে। জেনারেটরটা ঘুরছে, ফিল্ডে ফিল্ডে কারেন্ট ফ্লো করলে ফিল্ডে ফ্লাক্স আছে, জেনারেটরটা ঘুরছে। তাহলে জেনারেটরের ক্ষেত্রে ঘুরছে এবং ফিল্ডে ফ্লাক্স আছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হলো, ইএমএফ ইন্ডিউসড হলো, তার মানে ভোল্টেজ জেনারেটেড হলো, ব্রাশ হয়ে লোড হয়ে আবার ব্রাশ হয়ে আর্মেচার হয়ে সার্কিটটা কমপ্লিট হলো, এইভাবে কারেন্ট ফ্লো করতে লাগলো। তা আর্মেচারের ভেতর তো কারেন্ট ফ্লো করা শুরু হয়ে গেলো। এবার আর্মেচার রিয়াকশন কাকে বলে? আর্মেচারের ভেতরে কারেন্ট ফ্লোয়ের জন্য আর্মেচারে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা মেইন ম্যাগনেটিক ফিল্ডের উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আর্মেচার রিয়াকশন বলে। আর্মেচার রিয়াকশনের তিনটে কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং, একটা ডিম্যাগনেটাইজিং, একটা ক্রস ম্যাগনেটাইজিং। তো এক্ষেত্রে কী হয় দেখো, আর্মেচার রিয়াকশনের ফলে আর্মেচারটা যেদিকে ঘুরছে সেই দিকে আর্মেচার রিয়াকশনের ফলে এফেক্টিভ ফ্লাক্সটা বেঁকে যায়। তাহলে ফ্লাক্সটার নেচার কিন্তু এরকম বেঁকে গেল। তাহলে এরকম ফ্লাক্স বেঁকে যাওয়ার কারণে ফ্লাক্স পোলের এই দিকটায় অনেক বেশি ফ্লাক্স হলো আর এই দিকটায় ফ্লাক্সের ঘাটতি হলো। ফ্লাক্সের ঘাটতি হলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ কমে যায়, তাকে ডিম্যাগনেটাইজেশন বলে। আর ফ্লাক্সের আধিক্য হলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ বেড়ে যায়, তাকে ম্যাগনেটাইজেশন বলে। তা আর্মেচারের কোনো একটা বিন্দু ঘুরতে ঘুরতে সবার আগে এই পোলের কাছাকাছি জায়গায়, সংস্পর্শের কাছাকাছি জায়গায় আসে বলে এর নাম ট্রেলিং পোল টিপ। কি নাম? ট্রেলিং পোল টিপ, TRAILL। ট্রেলিং পোল টিপ, আর কোনো একটা বিন্দু ঘুরতে ঘুরতে সবার পরে আসে সেজন্য এর নাম লিডিং পোল টিপ। তা ট্রেলিং পোল টিপে ফ্লাক্সের ঘাটতি হয় বলে ওকে এটাকে ডিম্যাগনেটাইজেশন বলে, আর লিডিং পোল টিপে ফ্লাক্সের আধিক্য হয় বলে তাকে ম্যাগনেটাইজেশন বলে। তা আমরা এখানে কি বলেছি? ইন এ ডিসি জেনারেটর দ্য আর্মেচার রিয়াকশন রেজাল্ট ইন ম্যাগনেটাইজেশন অফ দ্য ইন্টার পোল। না, এই কথাটা ভুল বলেছে। বিদাকে কথাটা কি বলেছে? বিদাকে কি বলছে? ডিম্যাগনেটাইজেশন অফ দ্য সেন্টার অফ দ্য পোল। না, ডিম্যাগনেটাইজেশন কোথায় করে? ডিম্যাগনেটাইজেশনটা কোথায় করে? সরি, আমি ভুল লিখেছি তো এখানে, এখানে এটা লিডিং পোল টিপ হবে আর এটা পিছিয়ে আছে সেদিন ট্রেলিং পোল টিপ হবে। তাহলে লিডিং ডিম্যাগনেটাইজেশন অফ দ্য সেন্টার অফ দ্য পোল, না সেন্টার অফ দ্য পোল না, ডিম্যাগনেটাইজেশন করে লিডিং পোল টিপকে, সেজন্য বিদাক উত্তর হলো না। সিধায় কি বলছে? ডিম্যাগনেটাইজেশন অফ দ্য লিডিং টিপ, লিডিং টিপ মানে লিডিং পোল টিপ। হ্যাঁ, ডিম্যাগনেটাইজেশন কথাটা ঠিক আছে, অ্যান্ড ম্যাগনেটাইজেশন অফ দ্য লিডিং পোল টিপ, না লিডিং পোল টিপকে ম্যাগনেটাইজেশন না, ডিম্যাগনেটাইজেশন করে। অ্যান্ড ডিম্যাগনেটাইজেশন অফ দ্য ট্রেলিং পোল টিপ, ট্রেলিং পোল টিপকে ডিম্যাগনেটাইজেশন না, ম্যাগনেটাইজেশন করে। তাহলে সি দেখের কোশ্চেনে দুটো অপশন, দুটো জিনিসই ভুল বলেছে, উত্তর হলো না। ডিফার ডগে কি বলছে? ডিম্যাগনেটাইজেশন অফ দ্য লিডিং পোল টিপ, হ্যাঁ লিডিং পোল টিপকে ফ্লাক্স ডেন্সিটি কমে যাচ্ছে বলে ওটাকে ডিম্যাগনেটাইজেশন বলে এবং সেটাই এখানে হয় বলে সঠিক আছে। অ্যান্ড ম্যাগনেটাইজেশন অফ দ্য ট্রেলিং পোল টিপ, ম্যাগনেটাইজেশন ট্রেলিং পোল টিপে ফ্লাক্স ডেন্সিটি বেড়ে গেছে বলে ম্যাগনেটাইজেশন হয়েছে, এই কথাটা সঠিক আছে। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে ডিফার ডগ। এখানে কিন্তু লিডিং হবে, এটা কিন্তু লিডিং পোল টিপ, আর এখানে কিন্তু ট্রেলিং পোল টিপ হবে।
তাহলে 16 থেকে সঠিক উত্তর হলো ডি ফর ডগ। এবার চলে আসো 17 থেকে, এ চক্রবর্তী লাইভ ক্লাস চলছে ভাই, ইন্টারেস্টেড ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা এ চক্রবর্তীর বইটা ফলো করো, ভিডিওগুলো দেখে নাও আর বইটা কিনে সলভ করো। হোয়াই ইজ দ্য আর্মেচার অফ এ ডিসি মেশিন মেড অফ সিলিকন স্টিল স্টাম্পিং? কি বলছে, আর্মেচার অফ এ ডিসি মেশিন মেড অফ সিলিকন স্টিল স্টাম্পিং, কেন সিলিকন স্টিল স্টাম্পিং দিয়ে ওটা তৈরি করা হয়? দেখো এখানে কি বলছে, টু রিডিউস স্টেডি কারেন্ট লস, না টু রিডিউস হিস্টেসিস লস, নাকি ফর দ্য ইজ উইথ হুইচ দ্য স্লট ক্যান বি ক্রিয়েটেড, নাকি টু অ্যাচিভ হাই পারমিয়েবিলিটি? দেখো পারমিয়েবিলিটি হাই করার জন্য ম্যাগনেটিক মেটেরিয়ালের রিলাক্টেন্স কমানো হয়। আর এখানে কি বলছে, হোয়াই ইজ দ্য আর্মেচার অফ এ ডিসি মেশিন মেড অফ সিলিকন স্টিল স্টাম্পিংস? তাহলে সিলিকন স্টিল স্টাম্পিং কি জানতে চাইছে দেখো, হোয়াই ইজ দ্য আর্মেচার অফ এ ডিসি মেশিন মেড অফ সিলিকন স্টিল স্টাম্পিং, কেন সিলিকন স্টিলের স্টাম্পিং দিয়ে ডিসি মোটর এর আর্মেচারটা তৈরি করা হয়? তো দেখো 17 থেকে সঠিক উত্তর বইতে দেওয়া আছে টু রিডিউসড এডি কারেন্ট লসেস, বইতে দেওয়া আছে উত্তরটা টু রিডিউস এডি কারেন্ট লসেস। হোয়াই ইজ দ্য আর্মেচার অফ এ ডিসি মেশিন মেড অফ সিলিকন স্টিল স্টাম্পিং, কিন্তু আমার সেটা মনে হয় না, সিলিকন স্টিল কথাটা নিচে দাগ দাও। সিলিকন স্টিল হলো লো হিস্টেসিস কোফিসিয়েন্ট ওয়ালা মেটেরিয়াল, সিলিকন হলো লো হিস্টেসিস কোফিসিয়েন্ট ওয়ালা মেটেরিয়াল। আমরা জানি পি হিস্টেসিস সমান কে সাফিক্স এইচ বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ ভি, এ ভি পার ভলিউম অফ দ্য আয়রন, এফ ইজ ইকাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্য ম্যাগনেটিক রিভার্সাল, বি ম্যাক্স ইজ ইকাল টু ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, আর কে সাফিক্স এইচ ইজ ইকাল টু হিস্টেসিস কোফিসিয়েন্ট। তা সিলিকন স্টিলের হিস্টেসিস কোফিসিয়েন্ট খুব কম থাকে, তাহলে পি হিস্টেসিস ডিরেক্টলি প্রপোর্শনাল টু কে সাফিক্স এইচ, কে সাফিক্স এইচ সিলিকন স্টিলের কম থাকে বলে হিস্টেসিস লস কমবে, আর সেই হিস্টেসিস লস কমানোর জন্যই এই সিলিকন স্টাম্পিং দিয়ে কোডটা তৈরি করা হয়। তার মানে সিলিকন স্টাম্পিং 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 এসব আসল কথা হলো, সিলিকন স্টিল দিয়ে কেন আর্মেচারটা তৈরি করা হয়েছে আলটিমেটলি সেটা জানতে চাইছে। তো সিলিকন স্টিল যেখানেই বলবে সেখানেই সিলিকন স্টিল যেহেতু ডিউ টু লো হিস্টেসিস কোফিসিয়েন্ট মেটেরিয়াল হিস্টেসিস লস কমবে, তাহলে সেই জন্য এখানে কিন্তু সঠিক উত্তর হবে টু রিডিউস হিস্টেসিস লসেস। বইতে কিন্তু এ দেওয়া আছে কিন্তু সঠিক উত্তর কিন্তু বিদাগ হবে, এডি কারেন্ট তখনই হবে যখন লেমিনেশন কথাটা বলবে, যাহলে লেমিনেশনের জন্য এডি কারেন্ট লস সংরক্ষিত, বা এডি কারেন্ট যদি বলে কমাবো কী করে তখন লেমিনেশনটা তার জন্য সংরক্ষিত হবে। তাহলে এখানকার অপশন অনুসারে কিন্তু বি ফর বয় সঠিক উত্তর হবে, এখানকার অপশন অনুসারে বি ফর বয় সঠিক উত্তর হবে। পরবর্তী করছেন দেখো 18 তাকে কি বলছে, দা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কথাটা নিচে দাগ দাও, ইন এ ডিসি শান্ট জেনারেটর ইজ কি, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কাকে বলে, ফিল্ডের যে মিনিমাম রেজিস্ট্যান্সের জন্য ফিল্ডে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে সেই কারেন্টের জন্য ফিল্ডে যে পরিমাণে ফ্লাক্স তৈরি হয় সেই ফ্লাক্সটা যদি ভোল্টেজ বিল্ড আপ করার জন্য যদি সাফিসিয়েন্ট না হয় ফিল্ডের সেই মিনিমাম রেজিস্ট্যান্স থেকে বলা হয় ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কাকে বলে বললাম, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কাকে বলে, ফিল্ডের মিনিমাম যে রেজিস্ট্যান্সের জন্য ফিল্ডে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে তার জন্য ফিল্ডে যে পরিমাণ ফ্লাক্স তৈরি হয় সেই ফ্লাক্স যদি ভোল্টেজ বিল্ড আপ করার জন্য সাফিসিয়েন্ট না হয় ফিল্ডের সেই মিনিমাম রেজিস্ট্যান্সটাকে বলা হয় ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স একটা ধারণা, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স যদি ফিল্ডে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ বিল্ড আপ হয় না, আর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স থেকে বেশি রেজিস্ট্যান্স হলে ফিল্ডের কারেন্ট আরও কমে যায় তাহলে ভোল্টেজ বিল্ড আপ হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে ভোল্টেজ বিল্ড আপ হতে গেলে তার ক্রাইটেরিয়া কী, ফিল্ড রেজিস্ট্যান্স মাস্ট বি লেস দ্যান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে কোনো একটা জেনারেটর সেলফ এক্সাইটেড হতে গেলে তার ক্রাইটেরিয়া হলো ফিল্ড রেজিস্ট্যান্স মাস্ট বি লেস দ্যান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এবার করছেন আসো, দ্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অফ এ ডিসি শান্ট জেনারেটর ইজ কী হবে, দ্য ভ্যালু অফ ফিল্ড ফিল্ড রেজিস্ট্যান্স অ্যাবোভ হুইচ দ্য জেনারেটর উড ফেলস টু এক্সাইট, অ্যাবোভ হুইচ দ্য জেনারেটর উড ফেলস টু এক্সাইট, মানে যার থেকে বেশি রেজিস্ট্যান্স হলে ভোল্টেজ বিল্ড আপ করবে না। তার মানে কি, এই রেজিস্ট্যান্সেও কিন্তু ভোল্টেজ বিল্ড আপ হয় না, তার থেকে বেশি হলে তো ভোল্টেজ বিল্ড আপ হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে সঠিক উত্তর কিন্তু এ দেখ, তাহলে ফিল্ডের একটা রেজিস্ট্যান্স যার থেকে বেশি রেজিস্ট্যান্স হলে ভোল্টেজ বিল্ড আপ ফেল করে দেয় বা হয় না,
তাহলে সেজন্য এ দেখ সঠিক উত্তর হচ্ছে বিদায় কি বলছে দা ভ্যালু অফ ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স ফর উইচ দা জেনারেটর নো লোড ভোল্টেজ ইকুয়ালস দা রেটেড ভোল্টেজ নো লোড ভোল্টেজ ইকুয়াল দা রেটেড ভোল্টেজ না ভোল্টেজ বিল্ড আপই হয় না নো লোড আর ফুল লোড কোনো ক্রাইটেরিয়া নেই এখানে ভোল্টেজ বিল্ড আপ হবেই না ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স থাকলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে কম থাকলে তবেই ভোল্টেজ বিল্ড আপ হবে তাহলে বিদাগো ভুল আছে বলে উত্তর হলো না সিধায় কি বলছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফিল্ড সার্কিট না ফিল্ডের যে রেজিস্ট্যান্স সেটাকে ফিল্ড রেজিস্ট্যান্স বলে তাকে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলে না তাহলে সিধাক সেজন্য উত্তর হলো না আর ডিফল্ট ডগে কি বলছে দ্য ভ্যালু অফ ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স বিলো হুইচ দ্য জেনারেটর উড ফেইল টু এক্সাইট তাহলে কি বলছে ভ্যালু অফ ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স বিলো হুইচ দ্য জেনারেটর উড ফেইল টু এক্সাইট তার থেকে কম হলে ভোল্টেজ বিল্ড আপ করতে পারে না না তার থেকে কম হলে ভোল্টেজ বিল্ড আপ করতে পারে ফেইলস টু এক্সাইট বলেছে কখন বিলো না বিলো হলে ভোল্টেজ বিল্ড আপ করতে পারে ওটা একটা কনসেপ্ট মানে ওটা একটা পয়েন্ট তার থেকে ভোল্টেজ বিল্ড আপ করতে গেলে রেজিস্ট্যান্স কম হতে হবে ওই রেজিস্ট্যান্স হলে ভোল্টেজ বিল্ড আপ হবে না বা ওর থেকে বেশি হলেও ভোল্টেজ বিল্ড আপ হবে না তাহলে সেই জন্য এ দাগের অপশনটাই সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে এবং এ দাগটাই সঠিক উত্তর তাহলে 18 দাগের সঠিক উত্তর এ এ চক্রবর্তী লাইভ ক্লাস চলছে এ চক্রবর্তী ডিসি মেশিন 19 নম্বর কোশ্চেনটা দেখো এ চক্রবর্তী লাইভ ক্লাস চলছে 19 নম্বরের কোশ্চেনটা দেখো ভাই 19 কি বলছে ডিউ টু হুইচ অফ দা ফলোইং রিজনস এ 12 পোল 12 পোল কথাটা নিচে দাগ দাও ল্যাপ ল্যাপ কথাটা নিচে দাগ দাও তাহলে 12 পোল ল্যাপ উন্ড ডিসি জেনারেটর বি প্রেফারড টু 4 পোল ল্যাপ উন্ড ডিসি জেনারেটর তাহলে এখানে দেখো 12 পোল ল্যাপ আর 4 পোল ল্যাপ উন্ড ডিসি জেনারেটর কি হবে এখানে উত্তরটা দেখো সঠিক উত্তর হবে হায়ার কারেন্ট আউটপুট জিনিসটা কি ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং রিজন এ 12 পোল ল্যাপ উন্ড 12 পোল ল্যাপ উন্ড ল্যাপ কথার অর্থ কি ল্যাপ কথার অর্থ হলো ওভারল্যাপিং হওয়া মানে ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে নাম্বার অফ প্যারালাল পাথ নাম্বার অফ পোলের সমান হয় তাহলে প্রথমে আমার প্রথম ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি ছিল 12 খানা পোল তার মানে 12 খানা প্যারালাল পাথ ছিল কিন্তু সেকেন্ড ক্ষেত্রে পোলটা কত 4 তাহলে প্যারালাল পাথ 4 তাহলে কোশ্চেনটা আরেকবার পড়ছি ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং রিজন যে 12 পোল ল্যাপ উন্ড ডিসি জেনারেটর বি প্রেফার টু 4 পোল ল্যাপ উন্ড ডিসি জেনারেটর কি হবে হাই কারেন্ট আউটপুট কেন এর প্যারালাল পাথের সংখ্যা বেশি জিনিসটা দেখো এরকম প্যারালাল পাথকে আমি একটা রেজিস্ট্যান্স মনে করছি মনে করো 12 ওহম করে এক একটা রেজিস্ট্যান্স আছে এইভাবে 12 খানা পাত আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12 খানা প্যারালাল পাত আছে এই 12 ভোল্টেজের একটা সোর্স আছে তার সঙ্গে প্যারালালে লাগানো হলো তাহলে আমরা জানি সেম রেজিস্ট্যান্স প্যারালালে লাগালে তার এফেক্টিভ রেজিস্ট্যান্স আর নাম্বার অফ রেজিস্টার দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় সেটা তার প্রত্যেকটা রেজিস্ট্যান্স 12 ওহম ধরেছে এবং 12 খানা রেজিস্ট্যান্স আছে তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স হবে 12 বাই 12 সমান সমান 1 ওহম এখানে সোর্স ভোল্টেজটা 12 ভোল্ট ধরেছি পরবর্তী ক্ষেত্রে যেখানে 4 পোল আছে সেখানে এরকম চারটে পাত ধরেছি তা চারটের প্রত্যেকটা রেজিস্ট্যান্স আগেও 12 ধরেছিলাম এখনও 12 ধরলাম এবং সেটা 12 ভোল্টের একটা সোর্সের সঙ্গে লাগানো হয়েছে আগেও যেমন 12 ভোল্টের সঙ্গে লাগিয়েছিলাম এখনও 12 ভোল্টের সঙ্গে লাগিয়েছি এই প্যারালাল পাথের সংখ্যা এই সেই প্যারালাল পাথই এঁকেছি আলটিমেটলি ওয়াইন্ডিংগুলো এই 12 ওহম সেম রেজিস্ট্যান্স ছিল এখানেও সেম রেজিস্ট্যান্স সেটাই সেইভাবেই এঁকেছি তাহলে এক্ষেত্রে সেম রেজিস্ট্যান্স প্যারালালে আছে তাহলে এফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে নাম্বার অফ রেজিস্টার দিয়ে ভাগ এখানে চারটে আছে তাহলে চার দিয়ে ভাগ করলাম তাহলে তিনে চারে 12 3 ওহম আগের ক্ষেত্রে কিন্তু 1 ওহম রেজিস্ট্যান্স হয়েছিল পরের ক্ষেত্রে কিন্তু 3 ওহম প্রথম ক্ষেত্রে কারেন্টের পরিমাণ কত হবে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ভোল্টেজ কত ধরেছি 12 ডিভাইডেড বাই এফেক্টিভ রেজিস্ট্যান্স 1 হওয়ার কারণে এফেক্টিভ কারেন্ট 12 অ্যাম্পিয়ার হলো তাহলে এফেক্টিভ কারেন্ট 12 অ্যাম্পিয়ার কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমি চারটে পাত ধরার কারণে 12 বাই 4 সমান 3 ওহম এফেক্টিভ রেজিস্ট্যান্স হয়েছে কারেন্টের পরিমাণ আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ভোল্টেজ 12 ভোল্ট রেজিস্ট্যান্স 3 ওহম এই সেই 3 ওহম তিনে চারি 12 তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট তাহলে প্রথম ক্ষেত্রে জেনারেটরটা 12 অ্যাম্পিয়ার যেখানে কারেন্ট দেবে সেকেন্ড ক্ষেত্রে সেই জেনারেটরটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট দেবে তাহলে কারেন্টের পরিমাণ দেখো 3 গুণ কমে গেল তাহলে কারেন্টের পরিমাণ কত গুণ কমে যায় ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে নাম্বার অফ দ্য প্যারালাল পাথের সমান কমে যায় তাহলে নাম্বার অফ প্যারালাল পাথ যে হারে কমে যায় সেই হারে কমে যায় তাহলে এখানে যেহেতু 4 গুণ নাম্বার মানে 3 গুণ নাম্বার অফ প্যারালাল পাথ কমে গেছে সেজন্য কিন্তু কারেন্টের পরিমাণ 3 গুণ কমে গেছে তাহলে এখানে কোশ্চেনটা আরেকবার পড়ছি ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং রিজন এ 12 পোল ল্যাপ উন ডিসি জেনারেটর বি প্রেফার টু
4 পোল ল্যাপ অন ডিসি জেনারেটর, তাহলে এখানে 4 অ্যাম্পিয়ারের জায়গায় 12 অ্যাম্পিয়ার কারেন্ট প্রথম জেনারেটরটা দিয়েছিল, তাহলে হায়ার কারেন্ট আউটপুট, সেজন্য সঠিক উত্তর হবে ডি ফর ডগ। পরবর্তী কোশ্চেনটা 20 টাকার কোশ্চেনটা দেখো কি বলছে, দা আর্মেচার কয়েল, দা আর্মেচার কয়েল অফ এ ডিসি মেশিন আর নট মেড, নট মেড কথাটা নিচে দাগ দাও, নট মেড অফ অ্যালুমিনিয়াম বিকজ কি, তাহলে কি বলছে, দা আর্মেচার কয়েল অফ এ ডিসি মেশিন আর নট মেড অফ অ্যালুমিনিয়াম বিকজ, নট মেড অফ অ্যালুমিনিয়াম কথার অর্থ হলো কপার দিয়ে তৈরি করা হয় নর্মালি, কেন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয় না সেটা জানতে চাইছে। কুড়ি দাগের সঠিক উত্তর হবে ডি ফর ডক, দা সাইজ অফ মেশিন উইল বিকাম মোর, কেন হবে দেখ, আমরা জানি কপারের রেজিস্ট্যান্স 1.59 বা 1.6 ইন্টু 10⁻¹⁸ ওহম মিটার, 10⁻¹⁸ ওহম মিটার, কিন্তু অ্যালুমিনিয়ামে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে 2.8 × 10⁻¹⁸ ওহম মিটার, তাহলে দুজনের রেজিস্টিভিটি কত হলো 1.6:2.8, দশমিক কেটে দিলাম তাহলে 16:28, তাহলে 4×4=16 আর 4×7=28, তাহলে 4:7, এই রেশিওতে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স হাই, 4:7 এই রেশিওতে সেম ফিজিক্যাল ডাইমেনশনের জন্য রেজিস্ট্যান্স হাই, তাহলে রেজিস্ট্যান্স যদি হাই হয় তাহলে কারেন্ট ফ্লো সেক্ষেত্রে কী হবে, কম, V=IR, তাহলে I=V/R, সেম ভোল্টেজের জন্য I∞ = R, রেজিস্ট্যান্স যেহেতু কম আর বেশি অ্যালুমিনিয়ামের সেজন্য কারেন্ট ফ্লো কম, তাহলে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করানোর জন্য ওর রেজিস্ট্যান্সটাকে কী করতে হবে, কমাতে হবে, তাহলে রেজিস্ট্যান্স অ্যালুমিনিয়ামের কমাতে গেলে কী করতে হবে, R=ρ×L/A, তাহলে R∞ = A, আমি রেজিস্ট্যান্স কমাতে চাইছি, কেন কি কপারের তুলনায় অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স 4:7 এই অনুপাতে বেশি আর রেজিস্ট্যান্স বেশি যে কারণে কারেন্ট ফ্লো কম, তাহলে সেম কারেন্ট ফ্লো করাতে গেলে কারেন্টের পরিমাণ বাড়াতে হবে, কারেন্টের পরিমাণ বাড়াতে হবে মানে রেজিস্ট্যান্স কমাতে হবে, তাহলে R=ρ×L/A, তাহলে কপারের পরিবর্তে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের পরিমাণ কমাতে গেলে ক্রস সেকশনাল এরিয়া বাড়াতে হবে সেম কারেন্ট যদি ফ্লো করাতে চাই, তাহলে সেই জন্যে অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি 4:7 এই অনুপাতে কপারের তুলনায় বেশি হওয়ার কারণে কারেন্ট ফ্লো 4:7 এই অনুপাতে কম হবে, কিন্তু সেম কারেন্ট আমি যদি ফ্লো করাতে চাই তাহলে সেই অনুপাতে ক্রস সেকশন এরিয়া বাড়াতে হবে, তাহলে সেই জন্যে ক্রস সেকশন এরিয়া বেড়ে গেলে তার জন্যে আর্মেচার বড় হবে এবং ফ্রেমটাও বড় হয়ে যাবে, আলটিমেটলি মেশিনের সাইজটা বড় হয়ে যাবে, তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে ডি ফর ডগ, দ্য সাইজ অফ দ্য মেশিন উইল বিকাম মোর। বাকি অপশানগুলো পড়ে দেখো, অ্যালুমিনিয়াম ইজ কস্টি, না অ্যালুমিনিয়াম কস্টি না, অ্যালুমিনিয়াম অনেক সস্তা দাম, যখন আমি পয়সায় পারবো না তখন কপারের পরিবর্তে আমি অ্যালুমিনিয়াম দিয়ে কাজটা চালাবো, তাহলে সেই জন্য এদাগ উত্তর হলো না। বিদায় কি বলছে, অ্যালুমিনিয়াম হ্যাজ লো রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি লো না, অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি কপারের তুলনায় হাই, এখানে কিন্তু নট মেড অফ অ্যালুমিনিয়াম কথার অর্থ হলো নর্মালি কপার লস টপার লস ধরা হয়, তো ফিল্ডের লস কপার লস, তা কপার দিয়েই নর্মালি তৈরি করা হয় বলেই তো ওই লসটাকে কপার লস বলে, তাহলে সেই জন্য গল্পটা হলো কপার দিয়ে তৈরি না করে কেন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কর, মানে তৈরি করার ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া হবে, মানে কী কী মানে আমাকে ফেস করতে হবে সেটা জানতে চাইছে, সেই জন্য কিন্তু এর কম্পেরিজন কিন্তু কপারের সঙ্গে হচ্ছে, তাহলে অ্যালুমিনিয়াম হ্যাজ লো রেজিস্টিভিটি, না অ্যালুমিনিয়ামের তুলনায় কপারের রেজিস্টিভিটি লো, তাহলে বিদাগ ভুল আছে, দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ লো, থার্মাল কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ লো, এই কথাটা মানে এর জন্যেই এটা দিয়ে তৈরি করা হয় না সেটা কিন্তু না, তৈরি করা হয় না অ্যালুমিনিয়াম দিয়ে নর্মালি, সেটা হলো মেশিনের সাইজটা সেম আউটপুট দেওয়ার জন্য বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে লসও বাড়ে, কিন্তু সেই সব ক্রাইটেরিয়া এখানে বলেনি বলে এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ সঠিক উত্তর হবে, তাহলে 20 টাকার সঠিক উত্তর ডি ফর ডগ। এবার 21 টাকে এ চক্রবর্তী লাইভ ক্লাস চলছে ভাই, সবাই দেখতে থাকো, 21 টাকার কোশ্চেনটা কি বলছে, এ ল্যাপ উন্ড রেজাল্টেন্ট পিসিস কি হবে, ল্যাপ কথাটা নিচে দাগ দাও, আমরা জানি ল্যাপ উইন্ডিং এর নাম্বার অফ প্যারালাল পাথ কি হবে, নাম্বার অফ প্যারালাল পাথ নাম্বার অফ পোলের সমান হয়, তাহলে এখানে ল্যাপ উইন্ডিং বলেছে ল্যাপ উইন্ডিং এর রেজাল্টেন্ট পিস, আমার কিন্তু প্যারালাল পাথ জানতে চাইনি, তার ল্যাপ উইন্ডিংটা আমি একটা দড়ি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো জিনিসটা কেমন, ল্যাপ উইন্ডিংটা এরকম হয়, এই তিন ঘর এগিয়ে গেল, দু ঘর পিছিয়ে গেল, তিন ঘরে গেল, দু ঘর পিছিয়ে গেল, এইভাবে
তাহলে আলটিমেটলি এক এক পাক দিলে কতটুকু এগোচ্ছে? তিন ঘর মাইনাস দু ঘর, এটা হচ্ছে আলটিমেটলি এগোলো। আর পিচ মানে হলো কতটুকু পরিধি বরাবর এগিয়ে গেল, সেটাকেই বলে পিচ। তাহলে ল্যাপ বাইন্ডিং ওইভাবে হয়। ওই বাইন্ডিংটা কি? ওই বাইন্ডিংটা হচ্ছে এই 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 এই, পেছাবে না কখনোই। আর আরেকটা পাত এই যে এই দিয়ে, তাহলে প্যারালাল পাত কত হয়? ওই বাইন্ডিংয়ে দুটো হয়। তো ওই বাইন্ডিংয়ে প্যারালাল পাত সবসময় দুটো, আর ল্যাপ বাইন্ডিংয়ে প্যারালাল পাত সবসময়ই পোলের সমান হয়। ল্যাপ বাইন্ডিংয়ে সবসময় পোলের সমান এবং ওই বাইন্ডিংয়ে সবসময় প্যারালাল পাত দুটো হয়। আর সেই প্যারালাল পাত অনুসারেই ভোল্টেজ বা কারেন্টের পরিমাণ ভেরিয়েশন হয়। এইবার এখানে কি বলছে, ল্যাপ বাইন্ডিং রেজাল্টান্ট পিস কি হবে? রেজাল্টান্ট পিসকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো ওয়াই সাফিক্স আর দিয়েও প্রকাশ করা হয়। রেজাল্টান্ট পিস মানে আলটিমেটলি পরিধি বরাবর কতটুকু এগোলো এক একটা টার্ন দেওয়ার ফলে, ফুল টার্ন দেওয়ার ফলে। তা ল্যাপ বাইন্ডিংয়ের ক্ষেত্রে ওই তিন ঘরে গিয়ে দু ঘর পেছলো, তাহলে সেই জন্য আলটিমেটলি তাদের বিয়োগ ফলটাই হলো আলটিমেট এগোনো। তাহলে সেই জন্য রেজাল্টান্ট পিস ওয়াই সাফিক্স আর সমান সমান ওয়াই সাফিক্স ব্যাক পিস মাইনাস ওয়াই সাফিক্স ফ্রন্ট পিস। এটা কার ক্ষেত্রে? ল্যাপ বাইন্ডিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা ভ্যালিড। এবার ওয়েব বাইন্ডিংয়ের ক্ষেত্রে কী হয়? ওয়েব বাইন্ডিংয়ের ক্ষেত্রে সামনে এগোলে আর তো পেছানো হয় না, তাহলে সেই জন্য রেজাল্টান্ট পিস এডিশান হয়। তাহলে ওয়াই ব্যাক পিস প্লাস ওয়াই ফ্রন্ট পিস, মানে ফ্রন্ট পিস আর ব্যাক পিসের যোগ ফল, এটা হলো ওয়েব বাইন্ডিংয়ের ক্ষেত্রে রেজাল্টান্ট পিস। তাহলে আমার এখানে কী বলেছে, ইন ল্যাপ বাইন্ডিং রেজাল্টান্ট পিস ইস কী হবে? তাহলে সাম অফ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পিস, এ দাগের অপশনের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ওয়েব। মানে ওয়েব বাইন্ডিংয়ের কথা যদি করছেন বলতে ল্যাপ না বলে, তাহলে কিন্তু এ দাগ উত্তর হতো। ডিফারেন্ট অফ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পিস, তাহলে বি ফর বয় সঠিক উত্তর হবে। তাহলে 21 দাগের সঠিক উত্তর বি ফর বয়। আর ডিভিশন অফ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পিস, মাল্টিপ্লিকেশন অফ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পিস না, গুণ করা কখনোই হয় না, যোগ করলে সেটা ওয়েব বাইন্ডিংয়ের ক্ষেত্রে ভ্যালিড, আর বিয়োগ করলে সেটা ল্যাপ বাইন্ডিংয়ের ক্ষেত্রে ভ্যালিড। করছেন যেহেতু ল্যাপ বাইন্ডিং বলেছে 21 দাগের সঠিক উত্তর হবে বি ফর বয়। 22 দাগের করছেনটা দেখো, ইন এ আনস্যাচুরেটেড কথাটা নিচে দাগ দাও। আনস্যাচুরেটেড ডিসি মেশিন আর্মেচার রিয়াকশান ইজ কি হবে? ম্যাগনেটাইজিং না ডিম্যাগনেটাইজিং না ক্রস ম্যাগনেটাইজিং না নান অফ দ্যাবোভ। তো এখানে আনস্যাচুরেটেড বলেছে, তাহলে আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড দুটো জিনিস, কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের ম্যাক্সিমাম ফ্লাক্স ধারণ করার একটা সর্বোচ্চ ক্ষমতা আছে, সেই সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গেলে তার থেকে ফ্লাক্স যতই বাড়ো না কেন আর তার ভেতর দিয়ে বেশি ফ্লাক্স ফ্লো করতে পারে না, সেই ম্যাক্সিমাম ফ্লাক্স যে ডেন্সিটি সেটাকেই বলে স্যাচুরেশন পয়েন্ট। আর তার থেকে কম যদি ফ্লাক্স ডেন্সিটি থাকে তাহলে তাকে আনস্যাচুরেটেড বলে। তাহলে ইন এ আনস্যাচুরেটেড ডিসি মেশিন আর্মেচার রিয়াকশান ইজ কি? দেখো আর্মেচার রিয়াকশান কেমন হয়, ফ্লাক্স মেইন ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স এইভাবে ফ্লো করছে, আর্মেচার রিয়াকশানের ফলে এইভাবে ফ্লাক্স ফ্লো করছে। তো এবার একে ভেক্টরিক্যালি দুটো ভাগে ভাগ করলে এই একটা কম্পোনেন্ট এবং ভেক্টরিক্যালি ভাগ করলে এই একটা কম্পোনেন্ট। তা মেইন ম্যাগনেটিক ফিল্ডকে সরাসরি যে বাধা দিল এই কম্পোনেন্টটা, এটাকে বলে ডি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। আর মেইন ম্যাগনেটিক ফিল্ডকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বাধা দিল তাকে বলে ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এইবার আনস্যাচুরেটেড হলে জিনিসটা এরকম হয়, আনস্যাচুরেটেড হলে জিনিসটা এইরকম হয়। ভেক্টরিক্যালি ভাগ করো, ডিম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা খুব কম হয় কিন্তু ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা অনেক বেশি হয়, সেজন্য আনস্যাচুরেটেড থাকলে মনে করা হয় ক্রস ম্যাগনেটাইজিংটাই শুধুমাত্র হচ্ছে, কারণ ওটাই বেশি আরে হয়। তাহলে সেজন্য এখানকার অপশন অনুসারে আনস্যাচুরেটেড বলেছে বলে সিদাগ উত্তর হবে, সিদাগের পাশে আনস্যাচুরেটেড লিখে রাখো। আর যদি স্যাচুরেটেড হয় তাহলে সেক্ষেত্রে কম্পোনেন্টটা এরকম হয়ে যায়, তাহলে ডিম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা তো ক্রস ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা খুব কম হয় কিন্তু ডিম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা অনেক বেশি আরে হয়, সেই জন্যে এই ডিম্যাগনেটাইজিং তখনই উত্তর হবে যখন স্যাচুরেটেড হবে, মানে ওই সময় বেশি হারে হয়। তাহলে এখানে যেহেতু আনস্যাচুরেটেড জানতে চাইছে তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে সিদাগ, আর যদি স্যাচুরেটেড কন্ডিশন জানতে চাইতো তাহলে ডিম্যাগনেটাইজিং উত্তর হতো। 22-এর পরে 23 দাগে চলে আসো, 23 দাগে কি বলছে, 23 দাগে বেসিক্যালি এ ডিসি মেশিন আর ইউজুয়ালি মেড অফ হার্ড কপার না সফট কপার না কার্বন না অল অফ দ্যাভ। ব্রাশেস কথাটা নিচে দাগ দাও, ব্রাশ করতে তো নর্মালি ব্যবহার করা হয় কার্বন, বলার সময় কার্বন বলে কিন্তু গ্রাফাইট মূলত ব্যবহার করা হয়, কারণ কি গ্রাফাইটের কতগুলো ধর্ম আছে যে কারণে এটা ব্যবহার করা হয়। কি কি ধর্ম আছে গ্রাফাইটের? গ্রাফাইট হলো সেলফ লুব্রিকেটিং প্রপার্টি,
মানে লুব্রিকেশনের জন্য আলাদাভাবে তেল গ্রিজ মোবিল এসব কিছু ব্যবহার করার দরকার হয় না। হাই কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স হাই হওয়ার কারণে কমিউটেশনের সময় হিউজ অ্যামাউন্ট অফ স্পার্কিং তৈরি হয় না। তারপরে কি হয়, হাই মেল্টিং পয়েন্ট, সহজে এটা অক্সিডাইজড হয় না। তাহলে এইসব বিভিন্ন ধর্মের কারণে এবং লঙ্গার লাইফের কারণে কার্বন মানে কার্বন ব্রাশ বা গ্রাফাইট ব্রাশ ব্যবহার করা হয়। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে কার্বন। কিন্তু আগে একটা কোশ্চেন আমরা দেখেছিলাম সফট কপার, কিন্তু ওটা মানে কপার দেখেছিলাম, কিন্তু আলটিমেটলি কপার নর্মালি ব্যবহার করা হয় না, কারণ কপারের কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স ভেরি লো হওয়ার কারণে স্পার্কিংয়ের পরিমাণ কমিউটেশনের সময় অনেক বেশি হয়। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে কার্বন। 24 তারিখের কোশ্চেনটা দেখো ভাই, এ চক্রবর্তী লাইভ ক্লাস চলছে ডিসি মেশিন। 24 তারিখের কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টার্স ডাজ নট গভর্ন দ্য আয়রন লসেস ইন এ ডিসি মেশিন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টার্স ডাজ নট গভর্ন ইন দ্য আয়রন লসেস ইন এ ডিসি মেশিন। আয়রন লস কথাটা নিচে দাগ দাও আর ডাজ নট গভর্ন কথাটা নিচে দাগ দাও। তাহলে আয়রন লস কে বাড়ায় না সেটা জানতে চাইছে, কে আয়রন লস বাড়ায় না সেটা জানতে চাইছে। তাহলে 24 দাগের এইখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে লোড। কেন লোড হবে, লোড ভেরিয়েশন হলে কপার লসের ভেরিয়েশন হয়, সেই জন্যে এটাকে ভেরিয়েবল লস বলে, কপার লসকে ভেরিয়েবল লস বলে, কারণ লোড ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে কপার লসের ভেরিয়েশন হয় পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার। কারণ কি, পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর রেজিস্ট্যান্স সেম থাকলে পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তাহলে লোড ভেরিয়েশন হলে কপার লসের ভেরিয়েশন হয়, আর কপার লসের এখানে কি জানতে চাইছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডাজ নট গভর্ন দ্য আয়রন লসেস ইন এ ডিসি মেশিন। আয়রন লসের ভেরিয়েশন ঘটায় না, তাহলে লোড তো আয়রন লসের ভেরিয়েশন ঘটায় না। কেন, আয়রন লস নির্ভর করে ভোল্টেজের উপর, কোনো কিছু উল্লেখ না করলে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, আর আয়রন লসটা মূলত মিউচুয়াল ফ্লাক্সের জন্য দায়ী। মিউচুয়াল ফ্লাক্স লোড ভেরিয়েশন সত্ত্বেও কনস্ট্যান্ট থাকে, মিউচুয়াল ফ্লাক্স কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজে লোড ভেরিয়েশন সত্ত্বেও কনস্ট্যান্ট থাকে, আর মিউচুয়াল ফ্লাক্সের উপর আয়রন লস নির্ভর করে বলে আয়রন লস যে কোনো লোডে কনস্ট্যান্ট থাকে, সেজন্য আয়রন লসকে কনস্ট্যান্ট লস বলা হয়। আর লোড ভেরিয়েশনের সময় কপার মানে আর কারেন্টের ভেরিয়েশন হয় এবং কপার লসের ভেরিয়েশন হয়, সেই জন্যে কপার লসকে ভেরিয়েবল লস বলে। তাহলে আমাকে এখানে জানতে চাইছে ডাজ নট ভেরি দ্য আয়রন লসেস, আয়রন লস ভেরিয়েশন হয় না, তাহলে লোড ভেরিয়েশন হলে তো আয়রন লস হয় না, সেই জন্য এ দাগ সঠিক উত্তর ভোল্টেজ। দেখো ভোল্টেজের সঙ্গে আয়রন লস ডিরেক্টলি প্রপোর্শনাল, কারণ ভোল্টেজের সঙ্গে সঙ্গেই মিউচুয়াল ফ্লাক্সেরও ভেরিয়েশন হয়, ভোল্টেজের সঙ্গে সঙ্গে হিস্টেসিস লুপের ভেরিয়েশন হয়, তাহলে সেজন্য আয়রন লসের ভেরিয়েশন হয়, সেজন্য বিফর বাই উত্তর হলো না। আর স্পিড, স্পিড যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, কারণ আমরা জানি এন এস সমান সমান 120 f/p। তাহলে ফ্রিকোয়েন্সি এফ ইজিক্যাল টু এন এস পি বাই 120। তাহলে এখানে যেহেতু সিনক্রোনাস স্পিড না, সেজন্য এন সাফিক্স এস দিলাম না, তাহলে এন পি বাই 120। তাহলে ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিন্তু স্পিড। তাহলে স্পিড যদি কোথাও বেড়ে যায় ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, আর ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে পি এডি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ স্কোয়ার, আর পি হিস্টেসিস ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে হিস্টেসিস এবং এডি কারেন্ট লস বেড়ে যায়, আর হিস্টেসিস এবং এডি কারেন্ট লসের যোগফলকে আয়রন লস বলে, যে কারণে স্পিড বাড়লে কিন্তু আয়রন লস বেড়ে যায়। আর আমাকে ডাজ নট চেঞ্জেস বলেছে, সেজন্য কিন্তু স্পিড উত্তর হলো না, আর স্পিড আর ভোল্টেজ না, এগুলো আয়রন লসের ভেরিয়েশন ঘটায়। তাহলে একমাত্র লোড ভেরিয়েশনে আয়রন লসের ভেরিয়েশন হয় না বলে এ দাগ সঠিক উত্তর। পরবর্তী করছেন 24 দাগ কি বলছে, ইন দ্য আউটপুট ভোল্টেজ অফ এ ডিসি জেনারেটার দ্য রিপিল এফেক্টস কি, রিফিল এফেক্টস কথাটা নিচে দাগ দাও। তাহলে কি বলছে, ইন দ্য আউটপুট ভোল্টেজ অফ এ ডিসি জেনারেটার দ্য রিফিল এফেক্টস ক্যান বি রিডিউস, রিডিউস কথাটা নিচে দাগ দাও, বাই ইনক্রিজিং দ্য, ইনক্রিজিং কথাটা নিচে দাগ দাও। তাহলে কি বাড়িয়ে রিফিলটাকে কমানো সম্ভব হয়, তাহলে কি বলছে, ইন দ্য আউটপুট ভোল্টেজ অফ এ ডিসি জেনারেটার দ্য রিফিল এফেক্টস ক্যান বি রিডিউস বাই ইনক্রিজিং দ্য ফিল্ড কারেন্ট না নাম্বার অফ আর্মেচার না নাম্বার অফ টার্নস অফ দ্য ফিল্ড উইন্ডিং না সাইজ অফ দ্য কমিউটেটর অফ দ্য আর্মেচার কয়েল। 25 দাগে সঠিক উত্তর কিন্তু হবে নাম্বার অফ আর্মেচার কয়েল, 25 দাগে সঠিক উত্তর হবে নাম্বার অফ আর্মেচার কয়েল। আর্মেচার কয়েল দাগ দিয়ে এখানে লিখে রাখো নাম্বার অফ কমিউটেটর স্লট। কারণ নাম্বার অফ আর্মেচার কয়েল যতগুলো থাকে ততগুলোই কমিউটেটর স্লট থাকে, আর কমিউটেটরের স্লট যত থাকবে তত মানে মানে কমিউটেটর সেগমেন্ট তত বেশি, আর কমিউটেটর সেগমেন্ট বেশি হলে রিপিলের পরিমাণ কমে যায়। জিনিসটা কেমন দেখ, মনে করো এটা একটা
সিঙ্গেল টার্ন মানে কমিউটেটর সেগমেন্টকে দুটো ভাগে ভাগ করলাম এই দুটো ব্রাশ। তা আর্মেচারের ভেতর যদি এই সিনুসয়েডাল ওয়েভ এরকম হয়, ব্রাশ দুটো সেম জায়গায় আছে কিন্তু আর্মেচারটা ঘুরছে, আর্মেচারের রিলেটিভ রোটেশনের কারণে সেটা ওয়েভ ফর্মটা নেগেটিভ না দিকে থেকে পজিটিভ দিকে চলে যায়, তাহলে ওয়েভ ফর্মটা এরকম হয়ে যায়। এখানে যদি চারটে সেগমেন্ট করা হয় তাহলে ওই সেম জায়গার ভেতরে 1, 2, 3, 4 এই ওয়েভ ফর্ম হয়। এখানে যদি 8টা করা হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে যদি 8000টা করে দেওয়া হয় তাহলে এই বাড়া কমার হারটা ভীষণ কমে যায়, তার মানে রিফিল ফ্যাক্টর অনেক কমে যায়। তাহলে রিফিল ফ্যাক্টর কমানোর পদ্ধতি কি? কমিউটেটর সেগমেন্ট বাড়ানো। আর কমিউটেটর সেগমেন্ট ততগুলোই হয় যতগুলো কমিউটেটর স্লট বা নাম্বার অফ আর্মেচার কয়েল থাকে। তাহলে সেই জন্য নাম্বার অফ আর্মেচার কয়েল বাড়ানো মানে নাম্বার অফ কমিউটেটর স্লট বাড়ানো, এবং নাম্বার অফ কমিউটেটর স্লট বাড়ানো মানে কমিউটেটর সেগমেন্ট বাড়ানো, আর কমিউটেটর সেগমেন্ট বাড়ানো মানে রিফিল ফ্যাক্টর কমে যাবে। তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে বি ফর বয়। এরপর 1426 দাগে এ চক্রবর্তী, বইটা সবাই কিনে সলভ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে বইটাতে, বহু পরীক্ষায় এই শুধুমাত্র এই বই থেকে কোশ্চেন আছে, এরকম পরীক্ষা অনেক আছে। 26 দাগে কোশ্চেনটা দেখো, দ্য আর্মেচার কোর অফ এ ডিসি মেশিন ইজ ইউজুয়ালি মেড অফ, আর্মেচার কোর অফ এ ডিসি মেশিন ইজ ইউজুয়ালি মেড অফ লেমিনেটেড স্টিল, লেমিনেটেড কথাটা নিচে দাগ দাও, স্টিল ইন অর্ডার টু কি, যেখানেই লেমিনেশন থাকবে সেখানেই এডিক আয়ন লস থাকবে, যেখানে এডিক আয়ন লস থাকবে সেখানেই লেমিনেশন থাকবে। এখানে যেহেতু লেমিনেশন কথাটা বলেছে সেজন্য সঠিক উত্তর হবে রিডিউস এডিক আয়ন, মানে এডিক আয়ন লস কমানোর জন্য এটা করা হয়। তাহলে 26 দাগের সঠিক উত্তর হবে সি দাগ। 27 দাগের কোশ্চেনটা দেখো, দা শর্ট সার্কিটেড আর্মেচার কয়েল, শর্ট সার্কিটেড কথাটা নিচে দাগ দাও, শর্ট সার্কিটেড আর্মেচার কয়েল অফ এ ডিসি মেশিন ক্যান বি আইডেন্টিফাইড বাই কি, শর্ট সার্কিট আর্মেচার কয়েল ডিসি মেশিনের ক্ষেত্রে কীভাবে আইডেন্টিফাই করা যায়, মানে কীভাবে বোঝা যায় যে শর্ট সার্কিট হয়েছে, সহজ কথা হলো সেটা। তাহলে শর্ট সার্কিটের আর্মেচার কয়েল অফ এ ডিসি মেশিন ক্যান বি আইডেন্টিফাইড বাই, এই দায়ে কী বলছে, এ স্পার্ক কমপ্লিটলি অ্যারাউন্ড দ্য কমিউটেটর, কমিউটেটরের সাইডে স্পার্কিংয়ের একটা সিম্বল দেখা যাবে। 27 থেকে এই অপশনটা কিন্তু সঠিক আছে, কমপ্লিট জায়গায় মানে স্পার্কিংয়ের একটা সিম্বল দেখা যায়। বিদায় কি বলছে, দ্য স্ক্যারিং, স্ক্যারিং মানে হচ্ছে ক্ষতচিহ্ন, এখানে স্ক্যানিং লিখেছে বইতে, এটা স্ক্যারিং হবে। দ্য স্ক্যারিং অফ দ্য কমিউটেটর সেগমেন্ট টু হুইচ ওপেন সার্কিট কয়েল ইজ কানেক্টেড, রাজপুতে কিন্তু এই ধরনের একটা কোশ্চেন ছিল। তাহলে বিদাগের অপশনটাও সঠিক আছে, সিদায় কি বলছে, বোথ এ অ্যান্ড বি, হ্যাঁ সিদাক বেস্ট অ্যান্সার, কারণ কি এখানে এ এবং বি দুটো অপশনকেই একসঙ্গে ব্যাখ্যা করেছে সেই জন্য, আর নান অফ দ্য হবে না। তাহলে 27 থেকে সঠিক উত্তর হবে সিদাক, যেখানে শর্ট সার্কিট হবে সেখানে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে, আর শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করলে সেই জায়গাগুলো পুড়ে যেয়ে একটা সিম্বল রেখে যাবে, সেটা সিদাকে যেহেতু দুটোকেই ব্যাখ্যা করেছে সেজন্য সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সিদাক হবে। আঠারো থেকে কোশ্চেনে দেখো, দ্য পোলারিটি, পোলারিটি কথাটা নিচে দাগ দাও, পোলারিটি কথাটা নিচে দাগ দাও, দ্য পোলারিটি অফ দ্য ইন্টারপোল অফ ডিসি জেনারেটর কি হবে, দ্য পোলারিটি অফ দ্য ইন্টারপোল অফ দ্য ডিসি জেনারেটর ইজ কি হবে। 18 থেকে সঠিক উত্তর হবে বি ফর বয়, ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য মেইন পোল হেড, জিনিসটা কেমন দেখো, এখানে যেহেতু ডিসি জেনারেটর বলেছে, জেনারেটরের ক্ষেত্রে কি হয় ইন্টারপোল এবং মেইন পোলের কানেকশনটা এরকম হয়, এই ধর একটা মেইন পোল একটা ইন্টারপোল, 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 একটা মেইন পোল ছোটো একটা ইন্টারপোল, এই কানেকশনটা কমপ্লিট হয়, কারেন্ট মনে করে এইদিকে ফ্লো করছে। তা এটা যদি নর্থ হয় ছোটো নর্থ, তাহলে পরবর্তী পোলটা বড় নর্থ হয়, পরেরটা ছোটো সাউথ পরেরটা বড় সাউথ, পরেরটা ছোটো নর্থ পরেরটা বড় নর্থ, বয়টা ছোটো সাউথ বয়টা বড় সাউথ, এইভাবে পরপর হতে থাকে। তাহলে নর্থ পোলের ছোটো নর্থের পরবর্তীটা বড় নর্থ হবে, এটা কী জিনিস, সেই জিনিসটাকেই বলা হয় মেইন পোল হেড, মেইন পোল মানে সেম পোল, সেম পোলারিটির বড় পোল সামনের দিকে থাকবে সেটা বুঝিয়েছে। তাহলে এটাই জেনারেটরের ক্ষেত্রে হয়, মোটরের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, এখানে যদি বড় নর্থ হয় তাহলে পরবর্তীটা ছোটো নর্থ, বড় সাউথ ছোটো সাউথ, বড় নর্থ ছোটো নর্থ, এরকম হয়।
তাহলে এখানে ইজ দ্য সেম দ্যাট অফ দ্য মেইন পোল হেড বলেছে এর পাশে একটা বি দাগের পাশে একটা আরো চিহ্ন দিয়ে লিখে রাখো জেনারেটর বি অপশনের পাশে একটা আরো চিহ্ন দিয়ে লিখে রাখো জেনারেটর আর অপোজিট দ্যাট অফ দ্য মেইন পোল হেড এর পাশে একটা আরো চিহ্ন দিয়ে লিখে রাখো মোটর তাহলে এখানে যেহেতু জেনারেটর জানতে চাইছে তাহলে সেই জন্য আর এইখানে দেখো সিদায় কি বলছে সেম অ্যাজ দ্যাট অফ দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং পোল এর কথার অর্থও কিন্তু মোটরের কথা বলেছে এই সিদাক এবং ডিদাক দুটো কিন্তু একই জিনিসকেই দুবার দুরকমভাবে ব্যাখ্যা করেছে তাহলে এখানে যেহেতু ডিসি জেনারেটর জানতে চাইছে সেজন্য কিন্তু এদাক উত্তর হলো আর সিদাক বা ডিদাক তখন উত্তর হতো যখন মোটরের কথা জানতে চাইছে তখন আঠারো তাকের পরে উনত্রিশ তাকে দেখো হট উইথ গিভেন পাওয়ার রেটিং দ্য লোয়ার কারেন্ট অ্যান্ড হায়ার ভোল্টেজ রেটিং অফ এ ডিসি মেশিন অন শুড প্রেফার ল্যাপ পয়েন্টিং ওয়ে পয়েন্টিং না নান অফ দিস নাকি এনি অফ দিস কি বলছে উইথ গিভেন পাওয়ার রেটিং ফর লোয়ার কারেন্ট অ্যান্ড হায়ার ভোল্টেজ লোয়ার কারেন্ট কথাটা নিচে দাগ দাও হায়ার ভোল্টেজ কথাটা নিচে দাগ দাও এ ডিসি মেশিন অন শুড প্রেফার কি দু রকমের ওয়াইন্ডিং হয় ল্যাপ ওয়েভ মনে রাখার নিয়ম আগে আগেই বলেছি এ ফর অ্যাম্পিয়ার শেষের আগে লক্ষ্য ভি ফর ভোল্টেজ ল্যাপ ওয়াইন্ডিং হাই অ্যাম্পিয়ার বা কারেন্ট দেয় আর ওয়েভ ওয়াইন্ডিং হাই ভোল্টেজ দেয় এইবার পি ইজিক্যাল টু ভি আই তাহলে ভি ইজিক্যাল টু পি বাই আই তাহলে সব কিছু সেম থাকলে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আই হয় আমাকে এখানে কি জানতে চাইছে লো কারেন্ট তাহলে লো কারেন্ট কারেন্ট লো তার মানে আলটিমেটলি আমাকে জানতে চাইছে ভোল্টেজ কার হাই তাহলে ভোল্টেজ হাই কার হবে ওয়ে বাইন্ডিং তাহলে সঠিক উত্তর হবে ওয়ে বাইন্ডিং ওয়ে বাইন্ডিংয়ের ভোল্টেজ হাই হয় বলে কারেন্ট লো হয় আর সেটাই এই কোশ্চেনটাকে স্যাটিসফাই করছে বলে সঠিক উত্তর হবে বি ফর বয় আর ল্যাপ ওয়াইন্ডিং তখন হতো যখন হাই কারেন্ট আর লো ভোল্টেজ জানতে চাইতো তাহলে এখানকার অপশন অনুসারে 29-এর বি ফর বয় সঠিক উত্তর এই চক্রবর্তী ক্লাস চলছে ভাই লাইভ ক্লাস সবাই দেখতে থাকো 30 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো দা কম্পাউন্ড দ্য কম্পাউন্ড জেনারেটর ইজ সেই টু বি ফ্ল্যাট কম্পাউন্ড ফ্ল্যাট কম্পাউন্ড কথাটা নিচে দাগ দাও ফ্ল্যাট কম্পাউন্ডের আরেক নাম লেভেল কম্পাউন্ড ইফ দ্য ফুল লোড ভোল্টেজ ইজ কি ফুল লোড আর নো লোডের ভোল্টেজটা সেম হয় বলে এই কম্পাউন্ডকে ফ্ল্যাট বা লেভেল কম্পাউন্ড বলে ফুল লোড নো লোড এবং ফুল লোডের ভোল্টেজটা সেম হয় সেই জন্য এটাকে লেভেল কম্পাউন্ড বা ফ্ল্যাট কম্পাউন্ড বলে এই নো লোড ভোল্টেজ এই ফুল লোড ভোল্টেজ তাহলে সেই জন্য দুজনেই সেম হবে বলে 30 দাগের এইখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে ডি ফর ডগ ইকুয়াল টু দ্য নো লোড ভোল্টেজ 31 দাগের কোশ্চেনটা দেখো এই চক্রবর্তী 31 দাগ এ ডিসি জেনারেটর ইজ রান একটা ডিসি জেনারেটর ঘুরছে উইথ ডিফারেন্ট মোডস অফ ফিল্ড এক্সাইটেশন ফিল্ড এক্সাইটেশনটা ডিফারেন্ট আছে তাহলে কি করছেন আরেকবার পড়ছি ইট ইজ ডিসি জেনারেটর ইজ রান উইথ ডিফারেন্ট মোড অফ ফিল্ড এক্সাইটেশন কিপিং দ্য নো লোড ভোল্টেজ কনস্ট্যান্ট অ্যাট 250 ভোল্ট তাহলে নো লোড ভোল্টেজটা 250 সব জায়গায় সেম রাখা হয়েছে এভরি টাইম দ্য ফুল লোড ভোল্টেজ ফর দ্য ভেরিয়াস কানেকশনস আর 250 230 215 218 দ্য মেশিনস হ্যাভ ফলোয়িং মোড অফ এক্সাইটেশন রেসপেক্টিভলি 31 দাগের সঠিক উত্তরটাকে দেখে নাও সঠিক উত্তরটা হলো এ দাগ জিনিসটা কি কিউমুলেটিভলি কম্পাউন্ড কমা সেপারেটলি এক্সাইটেড শান্ট অ্যান্ড ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জিনিসটা কেমন দেখো কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে কি হয় নো লোড থেকে ফুল লোডের ভোল্টেজটা বাড়ে তা এখানে প্রথমে নো লোডের ভোল্টেজ 250 বলেছে আবার এইখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়ায় ফুল লোডে 250 পাচ্ছি তাহলে বিভিন্ন ভোল্টেজে 250 পাচ্ছি তাহলে নো লোড থেকে ফুল লোডে তো কিউমুলেটিভ কম্পাউন্ডে ভোল্টেজ বাড়ার কথা কিন্তু মনে করো রেজিস্টিভ ড্রপ বা যে কোনো কারণে সেই ভোল্টেজটা অতটা বাড়তে পারেনি 250-250ই আছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের আর্মেচার কারেন্টের উপর
ফিল্ড কারেন্ট নির্ভর করে না, যে কারণে সেম পরিমাণ লোড কারেন্টের জন্য অপেক্ষাকৃত কম কারেন্ট দিয়ে আর্মেচার কারেন্ট কম দিয়ে সেটা করা সম্ভব হয়, কারণ সেক্ষেত্রে ফিল্ডটা আলাদা সোর্স থেকে কারেন্ট পায়। তাহলে আর্মেচারের কারেন্টের পরিমাণ অপেক্ষাকৃত কম হওয়ায় কার তুলনায় সেলফ এক্সাইটেডের তুলনায় আর্মেচার কারেন্ট কম হয়, কারণ ফিল্ড আলাদা কারেন্ট সোর্স থেকে কারেন্ট পায়। তাহলে সেই ক্ষেত্রে কারেন্টের পরিমাণ কম হয় বলে আর্মেচার রিয়াকশনের পরিমাণ কম হয়, তাহলে ফ্লাক্স নষ্ট কম হয়। তাহলে আমরা জানি ইজি সমান ফাই জেডেন বাই সিক্স টু পি বাই এ, তাহলে ইজি ডিরেক্টিভ পোর্শন টু ফাই, ফাই কম হয় বলে জেনারেটেড ইএমএফ, মানে ফাই অপেক্ষিত কম কম হয় বলে জেনারেটেড ইএমএফ অপেক্ষিত কম কম হয়, মানে বেশি কম হতে পারে না। তাহলে সেজন্য সেই ভোল্টেজটা ওই রেজিস্টিভ ড্রপের কারণে সামান্য কমে আলটিমেটলি 230 হলো। তারপরে আসে শান্ট, শান্ট মানে তোমার সেপারেটলি এক্সাইটেড না, এমনি সেলফ এক্সাইটেড। তাহলে সেলফ এক্সাইটেডের ক্ষেত্রে আর্মেচার কারেন্ট লোড কারেন্ট একটা কারেন্ট, আবার ফিল্ড কারেন্টের জন্য একটা এক্সট্রা কারেন্ট আর্মেচারের ভেতর দিয়ে ফ্লো করা যায়। তাহলে আর্মেচার কারেন্ট সেপারেটলি এক্সাইটেডের তুলনায় সামান্য বাড়ে বলে আর্মেচার রিয়াকশান সামান্য বাড়ে, আর আর্মেচার রিয়াকশান সামান্য বাড়ে বলে ফ্লাক্স সামান্য পরিমাণ কমে যায়, আর ফ্লাক্স সামান্য পরিমাণ কমে যায় বলে জেনারেটেড ইএমএফ সামান্য কমে যায়। তাহলে তার থেকে একটু কম, এই 215 আছে, সেই জন্যে শান্টের জন্য সেটা ভ্যালিড হলো। আর ডিফারেনশিয়ালি কম্পাউন্ড, ডিফারেনশিয়াল কম্পাউন্ড মানে নিজের ফ্লাক্স নিজেই নষ্ট করছে সবসময়। শান্ট ফিল্ড স্ট্রঙ্গার দেন সিরিজ ফিল্ড হয়, এবং সিরিজ ফিল্ড শান্ট ফিল্ডের ফ্লাক্সকে নষ্ট করে বলে ওকে ডিফারেনশিয়াল বলা হয়। তাহলে ডিফারেনশিয়াল কম্পাউন্ড জেনারেটারের ক্ষেত্রে ইজি সমান ফাই জেডেন বাই সিক্স টোয়েন্টি পি বাই এ, তাহলে ইজি ডিরেক্ট পোর্শন টু ফাই। শান্ট ফিল্ডের ফ্লাক্স সিরিজ ফিল্ড নষ্ট করেছে বলে এফেক্টিভ ফ্লাক্স ডেন্সিটি কমে যায়, আর এফেক্টিভ ফ্লাক্স ডেন্সিটি কমে যায় বলে জেনারেটেড ইএমএফ কমে যায়। তাহলে সেজন্য সব থেকে কম ভোল্টেজ পাওয়া যায় শান্টের ক্ষেত্রে, ডিফারেনশিয়াল কম্পাউন্ডের ক্ষেত্রে। কার্ভটা এরকম হবে নো লোড ফুল লোড, তাহলে নো লোড ফুল লোডে প্রকৃতপক্ষে এটা ফ্ল্যাট বা লেভেল কম্পাউন্ড, এটা ওভার কম্পাউন্ড, এটা সিরিজ, এটা শান্ট, এটা শান্ট। যদি তুমি এটাকে মনে করো সেপারেটলি এক্সাইটেড মনে করো, তাহলে এটা হবে ডিফারেনশিয়াল মানে সেলফ এক্সাইটেড, তার থেকে একটু কম ভোল্টেজ হবে, আর এটা আন্ডার কম্পাউন্ড, আন্ডার কম্পাউন্ড হচ্ছে কার্ভ করে নিচে নেমে যাবে। তাহলে সেই জন্য এখানে আলটিমেটলি এই ভোল্টেজ কমাতে কমাতে গেছে, তাহলে কোন রেশিওতে সেইটা আছে, তার মানে ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ফুল লোড ভোল্টেজ এখানে জানতে চাইছে আলটিমেটলি। তাহলে ডিসেন্ডিং অর্ডার, কিউমুলেটিভ কম্পাউন্ড সব থেকে বেশি দেয়, তার থেকে কম দেয় সেপারেটলি এক্সাইটেড, তার থেকে একটু কম দেয় শান্ট, তার থেকে একটু কম দেয় ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে এ দেখ সঠিক উত্তর হবে। কিন্তু এখানে যেটা নো লোড ভোল্টেজ 250 বলেছে, ফুল লোডে কিন্তু এই জিনিসটা হয় না, ফুল লোডে এটা 250টা, 250-এর থেকে একটু বেশি হলে সেটা সঠিক হতো। যাই হোক, এখানে দিয়েছে মনে করা হয়েছে যে আর্মেচার রেজিস্ট্যান্স খুব বেশি, সেই জন্য ওটা আর ভোল্টেজ বাড়াতে পারেনি, যতটুকু ভোল্টেজ বেড়েছে আর্মেচার রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে ততটুকু ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, সেইভাবে এই কোয়েশ্চনটা ভ্যালিড হলো। তাহলে অপশন অনুসারে এ দেখ সঠিক উত্তর হবে, বাকি অপশনগুলো পড়ে দেখো, অনেকখানি টাইম কনজিউমিং ব্যাপার, আর এত বড় অপশনগুলা করছেন বা এত বড় করছেন, নর্মালি পরীক্ষায় আসে না বললেই চলে বা খুব কম আসে, সেজন্য এটা অত ব্যাখ্যা করলাম না। আলটিমেটলি এটা ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ভোল্টেজ জানতে চাইছে, আর সেটা এ দেখ ভ্যালিড, সেই জন্য এ দেখ সঠিক উত্তর হবে। বত্রিশ দাগের কোশ্চেনটা দেখো, এ চক্রবর্তী বত্রিশ দাগ, লাইভ ক্লাস চলছে ভাই, যারা যারা ইলেকট্রিক্যালের ইন্টারেস্টেড স্টুডেন্ট তারা দেখে নাও। বত্রিশ দাগের কোশ্চেনটা কি বলছে, দ্য ডিক্রিজ ইন টার্মিনাল ভোল্টেজ, ডিক্রিজ কথাটা নিচে দাগ দাও, টার্মিনাল ভোল্টেজ কথাটা নিচে দাগ দাও। তাহলে টার্মিনাল ভোল্টেজ কমছে অফ এ শান্ট জেনারেটর ফ্রম নো লোড টু লোড কন্ডিশন ইজ ডিউ টু কি, নো লোড থেকে লোড কন্ডিশনে টার্মিনালের ভোল্টেজ কমে যায়, কেন কমে যায়? তাহলে কি বলছে, ডিক্রিজ ইন দ্য টার্মিনাল ভোল্টেজ অফ এ শান্ট জেনারেটর, একটা শান্ট জেনারেটরে টার্মিনাল ভোল্টেজ কমে যাচ্ছে ফ্রম নো লোড টু ফুল লোড, নো লোড থেকে ফুল লোডের দিকে ভোল্টেজটা কেন কমে যায়? এ দেখে কি বলছে, এ দেখে বলছে ডিক্রিজ ইন দ্য ফিল্ড কারেন্ট, ডিক্রিজ ইন দ্য ফিল্ড কারেন্ট, না ফিল্ড কারেন্ট, ফিল্ড কারেন্টের সঙ্গে কি হবে, ছবিটা এখানে বোঝার সুবিধার্থে এটাকে আমি একটা সেপারেটলি এক্সাইটেড ধরলাম। তা ফিল্ডে ধরো কোনো কারণে রেজিস্ট্যান্স বেড়ে গেছে বা ভোল্টেজ কমে গেছে, যে কারণেই হোক কারেন্ট কমে গেছে ফিল্ডে, তাহলে ফিল্ডের কারেন্টের সঙ্গে ফিল্ডের ফ্লাক্স সমানুপাতিক, তাহলে ফিল্ডের কারেন্ট কমেছে মানে ফিল্ডের ফ্লাক্স কমেছে,
তাহলে ফিল্ডার যদি ফ্লাক্স কমে যায়, আমরা জানি জেনারেটেড ইএমএ পিজি সমান ফাই জেড এন বাই 16 টু পি বাই এ, তাহলে ইজি ডিরেক্ট প্রপোর্শনাল টু ফাই। তাহলে ফিল্ডে কারেন্ট কমলে ফিল্ডের ফ্লাক্স কমলো, ফিল্ডের ফ্লাক্স কমলে ফিল্ডের জেনারেটেড ইএমএফ কমলো। তাহলে ফিল্ডের জেনারেটেড ইএমএফ যদি কমে তাহলে ডিক্রিজ ইন দ্য ফিল্ড কারেন্ট এর জন্য তোমার টার্মিনালের ভোল্টেজ কমতে পারে। তাহলে এটা কিন্তু সঠিক আছে। বিদায় কি বলছে? আর্মেচার রিয়াকশন। আর্মেচার রিয়াকশন কাকে বলে? আর্মেচারের ভেতর কারেন্ট ফ্লোর জন্য আর্মেচারের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা মেইন ম্যাগনেটিক ফিল্ডের উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আর্মেচার রিয়াকশন বলে। তাহলে আর্মেচার রিয়াকশনের ফলে আলটিমেটলি কি হয়? আর্মেচার রিয়াকশনের ফলে এফেক্টিভ ফ্লাক্সের পরিমাণ কমে যায়। তাহলে এফেক্টিভ ফ্লাক্সের পরিমাণ যদি কমে যায় তাহলে ইজি ডিরেক্ট প্রপোর্শনাল টু ফাই, ফাই কমে গেছে বলে জেনারেটেড ইএমএফ ইজি কমে যাবে। তাহলে আর্মেচার রিয়াকশন কথাটাও সঠিক আছে। সিধায় কি বলছে? আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ, আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ, আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপের কারণে ভোল্টেজটা কমে যায়। কারণ আমরা জানি ভি সমান সমান ইজি মাইনাস আইএ আর এ। তা আইএ আর এ, আর এ যদি বেশি হয় তাহলে আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ বেশি হবে, সেজন্য টার্মিনালের ভোল্টেজটা কমে যাবে। তাহলে এটাও একটা কারণ। তাহলে সবগুলো সঠিক আছে বলে সঠিক উত্তর হবে ডি ফর ডগ। 33 থেকে কোশ্চেনটা দেখো, কিউমুলেট কমিউটেশন, কমিউটেশন কথাটা নিচে দাগ দাও ইন এ ডিসি জেনারেটর কজেস কি? ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর কথাটা নিচে দাগ দাও। কমিউটেশন মানে কমিউটেটরের মাধ্যমে কারেন্ট এক্সচেঞ্জ হওয়া। তা জেনারেটরের ক্ষেত্রে, ডিসি জেনারেটরের ক্ষেত্রে রোটেটিং পার্টে কি থাকে? রোটেটিং পার্টে এসি কারেন্ট থাকে। কমিউটেশনের ফলে আর্মেচারে সেই এসি কারেন্টটা বাইরে এসে রিলেটিভ রোটেশনের কারণে আমরা ডিসি পেয়ে থাকি। তাহলে কমিউটেশনে ডিসি জেনারেটর কি করে? এসিকে ডিসিতে কনভার্ট করে। তাহলে 33 দাগে সঠিক উত্তর হবে এসি চেঞ্জেস টু ডিসি। এবার 33 দাগে কোশ্চেনটা যদি কমিউটেশন অফ ডিসি জেনারেটর না বলে ডিসি মোটর বলতো, তাহলে কিন্তু মোটরটা বাইরের থেকে ডিসি সাপ্লাই দিয়ে কমিউটেশনের ফলে আলটিমেটলি আর্মেচারে কিন্তু এসি কারেন্ট ফ্লো করায়। তাহলে সেদিনে ডিসিকে এসিতে কনভার্ট করা হতো তখন। তাহলে এখানে যদি ডিসি মোটর বলতো তাহলে এ দাগ উত্তর হতো। তাহলে হয়ে গেল, তাহলে এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে সি দাগ। থার্টি ফোর দাগে কোশ্চেনটা দেখো, এ চক্রবর্তী 34 এত লেন্দি কোশ্চেন নর্মালি পড়ে না, তবু বইতে আছে, আমি দেখছি চেষ্টা করে। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং এ বিল্ডিং আপ অফ ভোল্টেজ অফ এ শান্ট জেনারেটর। এদাকে কি বলছে দেখো, দেয়ার শুড বি রেসিডুয়াল ম্যাগনেজিয়াম ইন দ্য ফিল্ড সিস্টেম অর বিল্ড আপ ভোল্টেজ। হ্যাঁ, এই কথাটা সঠিক আছে। আমাকে কি বলেছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং বিল্ড আপ অফ ভোল্টেজ অফ এ শান্ট জেনারেটর। শান্ট জেনারেটরে ভোল্টেজ বিল্ড আপ করতে চাইছি, ভোল্টেজ বিল্ড আপ মানে ভোল্টেজ কিভাবে শান্ট জেনারেটরে তৈরি হবে। দেয়ার শুড বি রেসিডুয়াল ম্যাগনেজিয়াম ইন দ্য ফিল্ড সিস্টেম অর বিল্ড আপ ভোল্টেজ। তাহলে রেসিডুয়াল ম্যাগনেজিয়াম থাকলে তো ভোল্টেজ বিল্ড আপ হয়, তাহলে এ দাগ সঠিক আছে। বিদাগের কোশ্চেনটা কি বলছে, মানে বিদাগ না দুদাগ, এগুলো অপশানগুলো দিয়েছে, কোশ্চেনের অপশান কিন্তু এখানে, এইখানে এই টোটাল জিনিসটা কিন্তু করছেন উপরের টুকু। দুদাগে কি বলছে, দ্য ফিল্ড ওয়াইন্ডিং শুড বি প্রম্পটলি কানেক্টেড সো দ্যাট দ্য কারেন্ট ইন দ্য ফিল্ড ওয়াইন্ডিং প্রডিউসেস ফ্লাক্স ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্যাট অফ দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম। হ্যাঁ, এই কথাটাও সবসময় কানেক্টেড থাকবে, তাহলে সবসময় কারেন্ট ফ্লো করে সবসময় ফ্লাক্স তৈরি করতে পারবে। তাহলে বিদাগও কিন্তু সঠিক আছে। সিধায় কি বলছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফিল্ড ওয়াইন্ডিং শুড বি লেস দ্যান দ্য ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স করসপন্ডিং দ্য ফিল্ড অফ দ্য মেশিন। তাহলে কোনো একটা নির্দিষ্ট স্পিডের জন্য একটা ডিসি মেশিনের তো একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হয়, তা সেই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের তুলনায় যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে ভোল্টেজ কিন্তু বিল্ড আপ হয়। ভোল্টেজ বিল্ড আপ হওয়ার ক্রাইটেরিয়া হলো ফিল্ড রেজিস্ট্যান্স মাস্ট বি লেস দ্যান ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে এক্ষেত্রে সেটা আছে বলে ভোল্টেজ বিল্ড আপ হবে। তাহলে সবগুলোই সঠিক আছে। তাহলে সবগুলোই অপশান কোথায় আছে সেটাই উত্তর হবে। তাহলে 34 দেখো, ডি ফর ডগে অল অফ দ্য অ্যাবভ কন্ডিশন হ্যাভ টু বি স্যাটিসফাইড, সেজন্য ডি ফর ডগ সঠিক উত্তর হবে। পরবর্তী করছেন 35, এ চক্রবর্তী লাইভ ক্লাস চলছে ভাই। 35 এ করছেন না কি বলছে, ইন ডিসি মেশিন, ডিসি মেশিন কথাটা নিচে দাগ দাও। ল্যাপ ওয়াইন্ডিং ইউজড কোথায়, ল্যাপ ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও।
তাহলে মনে রাখার নিয়ম এলএপি ল্যাপ শেষের আগের অক্ষর এ ফর অ্যাম্পিয়ার ল্যাপ রানিং হাই অ্যাম্পিয়ার বা হাই কারেন্ট দেয় আমরা জানি পি ইজ ইকাল টু ভি আই তাহলে ভি ইজ ইকাল টু পি বাই আই সেম পাওয়ারের জন্য ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু আই তাহলে ল্যাপ রানিং হাই অ্যাম্পিয়ার বা হাই কারেন্ট দেয় বলে লো ভোল্টেজ দেয় তাহলে যেখানে লো ভোল্টেজ এবং হাই কারেন্ট সেটা উত্তর হবে লো ভোল্টেজ এবং হাই কারেন্ট বি দাগে আছে তো এই জন্য সেজন্য 35 দাগে সঠিক উত্তর বি ফর বয় 36 দাগে দেখো ফ্র্যাকশনাল পিস জয়েন্টিং ফ্র্যাকশনাল পিস কথাটা নিচে দাগ দাও ফ্র্যাকশনাল পিস জয়েন্টিং ইজ ইউজড ইন ডিসি মেশিন এখানে ফ্র্যাকশনাল পিস জয়েন্টিং ব্যবহার করা হয় টু রিডিউস স্পার্কিং টু সেভ দ্য কপার বিকজ অফ শর্টার ইন কানেকশন নাকি টু ইনক্রিজ দ্য জেনারেটেড ভোল্টেজ না ডিউ এ অ্যান্ড বি অ্যাবো 36 এর সঠিক উত্তর কিন্তু ডি ফর ডগ হবে জিনিসটা কি জিনিসটা হলো এরকম আর্মেচার একটুখানি আগে আমরা দেখেছিলাম নর্থ পোল সাউথ পোল ভৌগোলিকভাবে ভাগ করা হয়েছে বলে নাম জিওমেট্রিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বা জিএনএ তাহলে আর্মেচার রিয়াকশনের ফলে কি হবে নর্মালি এইভাবে ফ্লাক্স যাচ্ছে আর্মেচার রিয়াকশনের ফলে সেই ফ্লাক্সটা আর্মেচার যেদিকে ঘুরছে সেদিকে তো বেঁকে যায় তাহলে এরকম বেঁকে যায় তাহলে এরকম বেঁকে যাওয়ার কারণে এখানে ফ্লাক্সের আধিক্য আর এখানে ফ্লাক্সের ঘাটতি হয় কোন একটা আর্মেচারের বিন্দু ঘুরতে ঘুরতে সবার আগে আসে বলে এর নাম লিডিং পোল টিপ আর কোন একটা বিন্দু ঘুরতে ঘুরতে সবার পরে এর কাছাকাছি আসে বলে এর নাম ট্রেলিং পোল টিপ তাহলে আর্মেচার রিয়াকশনের ফলে লিডিং পোল টিপে ফ্লাক্সের ঘাটতি হয় সেই ঘাটতি পূরণ করার জন্য তার করেসপন্ডিং জায়গায় কিছু এক্সট্রা কয়েল পাকানো হয় যেটাকে বলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং যাকে বলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং আর ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং কাকে বলে ট্রেলিং পোল টিপে ফ্লাক্স আধিক্য হয়ে গেছে ফ্লাক্সের যদি ইউনিফর্মিটি থাকে তাহলে জেনারেটর ইনপেপের ইউনিফর্মিটি থাকে এবং তার ফলে আর্মেচার রিয়াকশনের কন্ট্রোল করার সুবিধাজনক হয় স্পার্কিংয়ের পরিমাণ কমে সেই জন্য ফ্র্যাকশনাল পিচ জয়েন্টিং ব্যবহার করা হয় ফ্র্যাকশনাল পিচ জয়েন্টিং কি ট্রেলিং পোল টিপে যে এক্সেসিভ ফ্লাক্স তৈরি হচ্ছিল তার করেসপন্ডিং জায়গায় কিছু কয়েল কম পাকানো হয় বা খুলে নেওয়া হয় মানে খুলে নেওয়ার ইকুইভ্যালেন্ট হলো পাকানোর সময়ই আমি কম পাকালাম তাহলে সেই ছেড়ে ছেড়ে পাকানো হয় যেখান থেকে যেখান থেকে পাকানোর কথা এইভাবে ধরে পাকানোর কথা সেখানে না পাকিয়ে আমি একটু ছেড়ে ছেড়ে পাকালাম তাহলে আলটিমেটলি নাম্বার অফ টার্নস আমি কম দিলাম সেই জায়গায় করসপন্ডিং জায়গায় তাহলে সেই জন্য সেটাকে বলে ফ্র্যাকশনাল পিচ জয়েনিং ফ্র্যাকশন মানে ছেড়ে ছেড়ে যাওয়া তাহলে ফ্র্যাকশনাল পিচ জয়েনিং এর ফলে এফেক্টিভ নাম্বার অফ টার্নস কমে যাচ্ছে বলে কপার সেভিং হচ্ছে তাহলে এ দাগের অপশানে কি বলছে টু রিডিউস স্পার্কিং হ্যাঁ আর্মেচার রিয়াকশন কন্ট্রোল হচ্ছে কেন ফ্লাক্স ডেন্সিটি যেখানে এক্সেসিভ হয়ে গেছিলো সেখান থেকে এক্সট্রা কিছু কয়েল খুলে নিলাম সেটাই হলো ফ্র্যাকশনাল পিচ জয়েন্টিং তার ফলে ট্রেলিং পোলটিপে ফ্লাক্স যে আধিক্য ছিল সেটা না হয় ইউনিফর্ম ফ্লাক্স ডেন্সিটি তৈরি হলো তাহলে ইজির সমান ফাইভ বাই সিক্স টু পি বাই এ তাহলে ইজি ডিরেক্ট পোর্শন টু ফাই কনস্ট্যান্ট হওয়ার কারণে জেনারেটেড ইএমএফ কনস্ট্যান্ট হবে এবং তার ফলে স্পার্কিংয়ের পরিমাণ কমে যাবে কারণ ফ্লাক্স ডেন্সিটি সব জায়গায় সমান হয় সব জায়গায় জেনারেটেড ইএমএফ সমান এবং তার ফলে কারেন্ট জাম করে যাওয়ার চেষ্টা করবে না স্পার্কিংয়ের পরিমাণ কমবে তাহলে এ দাগ সঠিক আছে বিদায় কি বলছে টু সেভ দ্য কপার বিকজ অফ শর্টার এন কানেকশন কপারের পরিমাণ কমে যাবে কেন শর্টার এন কানেকশন মানে এন্ডের দিকে যে কানেকশনগুলো সেটা একটু কম কম পাকিয়েছি তার মানে সেটাই তো ফ্র্যাকশনাল পিচ জয়েন্টিং ছেড়ে ছেড়ে পাকিয়েছি তাহলে বিদাগও সঠিক আছে তাহলে এদাগও সঠিক বিদাগও সঠিক সেই দুটো জিনিস ডি ফর ডগে স্যাটিসফাই করছে কারণ ডিউ টু এ অ্যান্ড বি অ্যাবভ বলেছে সেই জন্য তাহলে এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ সঠিক উত্তর আর সিদাগ উত্তর হবে না টু ইনক্রিজ দ্য জেনারেটেড ভোল্টেজ না জেনারেটেড ইএমএফ কমায় কারণ কি আমরা জানি ইজি সমান ফাইভ জেড এন বাই সিক্স টু পি বাই এ তাহলে ইজি ডিরেক্ট পোর্শন টু ফাই তাহলে এফেক্টিভ নাম্বার অফ টার্ন কমালে ফাই কমে গেল আর ফাই কমালে তো জেনারেটেড ইএমএফ কমে যায় আর এখানে ইনক্রিজ বলেছে তাহলে সেটা উত্তর হলো না তাহলে এই সামান্য পরিমাণ ভোল্টেজ কমায় কিন্তু ভোল্টেজ বাড়ায় না বলে সিদাগ উত্তর হলো না ডি দাগে দুটোই স্যাটিসফাই করছে সেজন্য ডি দাগ বেস্ট অ্যান্সার 37 এর কোশ্চেনটা দেখো দা ইয়োক ইয়োক কথাটা নিচে দাগ দাও ইয়োক অফ এ ডিসি মেশিন ইজ মেড আপ অফ কি ইয়োক কি দিয়ে তৈরি করা হয় ইয়োকটা আসলে কি ইয়োকটা হলো ফ্লাক্সের রিটার্ন পাথ ইয়োকটা হলো ফ্লাক্সের রিটার্ন পাথ তাহলে ফ্লাক্স রিটার্ন পাথ বলে কি দিয়ে তৈরি করা হয় কম্পারেটিভলি পুয়ার ম্যাগনেটিক মেটেরিয়াল সিদাক সঠিক উত্তর হবে জিনিসটা কেমন দেখো এই মনে করো একটা কোনো চুম্বক নর্থ পোল সাউথ পোল আর এই মনে করো সেই ইয়োকটা এই নর্থ পোল থেকে ফ্লাক্স এই একটা দিকে এবং নর্থ পোল থেকে ফ্লাক্স এই একটা দিকে দুটো দিক দিয়ে আসার প্রভিশন পায় বলে এফেক্টিভ রিলাকটেন্স কমে যায় দুটো পাথ দিয়ে আসতে পারে তার মানে কি একটা কমন বিন্দু একটা কমন বিন্দু ধরলে দুটো কমন বিন্দু মানে প্যারালাল সার্কিট তার মানে ইয়োকটা আলটিমেটলি
ফ্লাক্স রিটার্নের দুটো পাথ হওয়ার কারণে এটা প্যারালাল সার্কিটের মতন বিহেভ করে এবং এফেক্টিভ রিলাকটেন্স কমে যায়। আর এফেক্টিভ রিলাকটেন্স কমে যায় বলে মেটেরিয়ালের রিলাকটেন্স একটু বেশি হলেও খুব বেশি সমস্যা হয় না, সেই জন্য কম্পারেটিভলি পুয়ার ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি করলে অনেক কম দামি ইয়োক তৈরি করা সম্ভব হয়। তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে সি দাগ, বাকি অপশানগুলো পড়ে দেখো ভুল আছে। পরবর্তী করছেন 38 দাগে, দেখো এই চক্রবর্তী 38 দাগে কি বলছে, দা কমিউটেটর সেগমেন্ট, কমিউটেটর সেগমেন্টস কথাটা নিচে দাগ দাও, দা কমিউটেটর সেগমেন্টস, কমিউটেটর সেগমেন্টস কথাটা নিচে দাগ দাও, দা কমিউটেটর সেগমেন্ট অফ এ ডিসি মেশিন আর ইউজুয়ালি মেড অফ কি, কমিউটেটর সেগমেন্ট কি দিয়ে তৈরি করা হয়। দেখো কমিউটেটর সেগমেন্টে মাইকার স্ট্রিপ থাকবে আর কপার থাকবে, এবার মাইকার স্ট্রিপের মাধ্যমে যে কপারটা থাকবে সেই কপারের ব্রাশ ঘর্ষণের ফলেই তো কারেন্টটা কালেকশন আমি করতে পারবো, তা সেই প্রতিনিয়ত সেখানে ঘর্ষণ হচ্ছে, তাহলে যদি করোসিভ প্রপার্টি বেশি হয় তাহলে খুব সহজে সেটা ক্ষয়ে যাবে। তাহলে সেই জন্য এমন একটা মেটেরিয়াল ওখানে ব্যবহার করা হয় যার রেজিস্টিভিটি অপেক্ষাকৃত লো অথচ মেকানিক্যালি সে হার্ডার এবং লো করোসিভ প্রপার্টি, সেই জন্য লাইফ স্প্যান বেড়ে যাবে। আর সেই প্রপার্টিটা হার্ডড্রন কপারের আছে, সেই জন্য সঠিক উত্তর হবে হার্ডড্রন কপার, হার্ডড্রন কপারের রেজিস্টিভিটি অন্য অন্য কার্বন আয়রন বা স্টেনলেস স্টিলের তুলনায় অপেক্ষিত কম কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি বলে লো করোসিভ প্রপার্টি হয়, সহজে ক্ষয় হয় না, সেজন্য সঠিক উত্তর হবে সি দাগ। 39 এর কোশ্চেনটা দেখো, দা ইএমএফ জেনারেটেড ইন দা আর্মেচার অফ এ ডিসি মেশিন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি, ইএমএফ জেনারেটেড ইন দা আর্মেচার অফ এ ডিসি জেনারেটার ইজ কি হবে, ডিসি জেনারেটার কথাটা নিচে দাগ দাও আর ডিসি জেনারেটার কথাটা নিচে দাগ দাও, তাহলে কি বলছি, দা ইএমএফ জেনারেটেড ইন দা আর্মেচার অফ এ ডিসি জেনারেটার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি, আমরা জানি ইজি সমান সমান ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ, রাজপুতের সিমুলেটেড কোশ্চেন ছিল একটা, তাহলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই, ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন বা যা বলো, তাহলে এখানে জেনারেটার ইএমএফ আর্মেচারের ক্ষেত্রে কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটা নিচে দাগ দাও, নাম্বার অফ পোল, হ্যাঁ পোলের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল কারণ ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই জেড এন বাই 60 ইনটু পি বাই এ, তাহলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি, তাহলে পি সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল সঠিক আছে। বি দেখে স্পিড অফ দ্য আর্মেচার এন, দেখে এন এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল আছে তাহলে ওটাও সঠিক আছে। সি দেখে ফ্লাক্স পার পোল, ফাই মানে আছে ফ্লাক্স পার পোল, তাহলে ফাই এর সঙ্গে সমানুপাতিক, তাহলে সঠিক উত্তর সবগুলো, তাহলে সেটা ডিফল্ট ডগে স্যাটিসফাই করেছে, সেজন্য ডিফল্ট ডগ সঠিক উত্তর হবে। এই চক্রবর্তী লাইভ ক্লাস হচ্ছে ভাই ইলেকট্রিক্যাল ডিসি মেশিন, 40 থেকে করছেন না, দেখো ইন দা আর্মেচার এখানে ডিসি জেনারেটর হবে, ডিসি জেনারেটর জেনারেটস কি, ডিসি জেনারেটর আর্মেচারে কি জেনারেট করে, অবশ্যই এসি ভোল্টেজ জেনারেট করে এবং কমিউটেটরের রিলেটিভ রোটেশনের কারণে, কমিউটেটর এবং ব্রাশের রিলেটিভ রোটেশনের কারণে আমরা আউটপুটে এসি পেয়ে থাকি, তার মানে ডিসি মেশিনের আর্মেচারের ডিসি জেনারেটর হোক আর ডিসি মোটর হোক সবসময় ডিসি কারেন্টই ফ্লো করবে, সেজন্য এখানকার সঠিক উত্তর সরি এসি কারেন্টই ফ্লো করবে, তাহলে এসি ভোল্টেজ সঠিক উত্তর হবে, আর বাইরে সবসময় ডিসি থাকবে সেটা ডিসি জেনারেটর হোক বা ডিসি মোটর হোক। 41 থেকে কোশ্চেনটা দেখো, 41 থেকে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, 41 একর কি বলছে, ইন্টারপোল আর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক অফ এ ডিসি জেনারেটর, ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক কথাটা নিচে দাগ দাও, অফ এ জেনারেটর ইজ প্লটেড বিটুইন কার কার ভেতর ইন্টারনাল ক্যারেক্টারিস্টিকটা আঁকা হয়, এখানে সঠিক উত্তর হবে এ দাগ, লোড কারেন্ট এবং ভোল্টেজ প্লাস আই আর এ ড্রপ, তার মানে জেনারেটেড ইএমএফ, তাহলে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক এই দুটো সমান সমান কি, ভি প্লাস আই আর এর সমান সমান তো ইজি বা জেনারেটেড ইএমএফ, তাহলে জেনারেটেড ইএমএফ এবং লোড কারেন্টের ভেতর আঁকা হয় সেজন্য এ দাগ সঠিক উত্তর, বাকি অপশনগুলো পড়ে দেখো কোনোটাই স্যাটিসফাই করছে না, প্রকৃতপক্ষে এটাই হয় এটা আলটিমেটলি ছবিটা দেখলেই বুঝতে পারবে, বাকিটুকু মুখস্থ করতে হবে। 42 দাগের কোশ্চেনটা দেখো, দ্য ক্যারেক্টারিস্টিক ড্রন বিটুইন নো লোড জেনারেটেড ইএমএফ অ্যান্ড দ্য ফিল্ড কারেন্ট ইজ নোন অ্যাজ কি, নো লোড কথাটা নিচে দাগ দাও অ্যান্ড ফিল্ড কারেন্ট কথাটা নিচে দাগ দাও, এটাকে কি বলে, 42 দাগের কোশ্চেনটা এটাকে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক বলে, আর ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক হলো ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক, তাহলে সেই জন্য সঠিক উত্তর হবে এ দাগ, তাহলে কি বলছে, দ্য ক্যারেক্টারিস্টিক ড্রন বিটুইন নো লোড জেনারেটেড ইএমএফ অ্যান্ড দ্য ফিল্ড কারেন্ট ইজ নোন অ্যাজ
এর পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো ওসিসি, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক বা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক, তাহলে এ দাগ সঠিক উত্তর হবে। এ চক্রবর্তী পরবর্তী করছেন, লাইভ ক্লাস চলছে ভাই সবাই দেখে নাও। ইলেকট্রিক্যাল 43 দাগ ডিসি মেশিন, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইজ ইউজ টু চেঞ্জ দ্য ব্যাটারি, চার্জ দ্য ব্যাটারিজ, চার্জ কথাটা নিচে দাগ দাও, ব্যাটারিজ কথাটা নিচে দাগ দাও। ডিসি জেনারেটর কোন ধরনের ডিসি জেনারেটর ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে যত বেশি সংখ্যক বা কম সংখ্যক ব্যাটারি লাগানো হোক না কেন, সবসময় যেন ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে সেটাকে সবসময় মানে রাখতেই হবে। সবসময় ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে কার? লোড ভেরিয়েশন সত্ত্বেও জেনারেটর, ডিসি শান্ট জেনারেটরের ক্ষেত্রে সেটা হয়, সেজন্য ডিসি শান্ট জেনারেটর এক্ষেত্রে বেস্ট। তাহলে সঠিক উত্তর হবে শান্ট জেনারেটর। কেন? দেখো শান্ট কথার অর্থ প্যারালাল, তাহলে প্যারালালে কি সেম থাকে? প্যারালালে ভোল্টেজ সেম থাকে, আর ভোল্টেজ সেম থাকে বলে, ভোল্টেজ সেম থাকে বলে ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আই ইজ ইকাল টু ভি বাই আর। শান্ট কথার অর্থ প্যারালাল, প্যারালালে ভোল্টেজ সেম থাকে, আর শান্ট ফিল্ডে কোনো কিছু উল্লেখ না করলে তো রেজিস্ট্যান্স খুলেও নেওয়া হয় না বা জোড়াও হয় না নতুন রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স যারও কনস্ট্যান্ট থাকে। তাহলে কারেন্ট দুটো জিনিসের উপর ভ্যারি করে, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স, যা এই ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে। আর কারেন্টের সঙ্গে যেহেতু ফ্লাক্স সমানুপাতিক, তাহলে কারেন্ট সেম থাকে বলে ফ্লাক্স সেম থাকে। সেই জন্য শান্ট জেনারেটর বা শান্ট মোটর মানে শান্ট মেশিনকে কনস্ট্যান্ট ফ্লাক্স ডিভাইস বলা হয়। তাহলে ফ্লাক্স কনস্ট্যান্ট থাকে বলে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, আর সেই জন্যই শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। সামান্য পরিমাণে ভোল্টেজ ড্রপ হয় সেটা আর্মেচার রিয়াকশনের কারণে এবং আর্মেচার রেজিস্টিভ ড্রপের কারণে, সেটা আলাদা, কিন্তু ওভারঅল ভোল্টেজটা নিয়ারলি কনস্ট্যান্ট থাকে নো লোড ফুল লোডে, সেজন্য শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। 44 দাগের কোশ্চেনটা দেখো, ডিসি সিরিজ জেনারেটর, ডিসি সিরিজ জেনারেটর অ্যাপ্লিকেশন ইজ লিমিটেড টু কি? ডিসি সিরিজ জেনারেটর, ডিসি সিরিজ কথাটা নিচে দাগ দাও, আর ডিসি সিরিজ জেনারেটর অ্যাপ্লিকেশন ইজ লিমিটেড টু কি? লিমিটেড কথাটা নিচে দাগ দাও, মানে শুধুমাত্র কোন জায়গাটাই একমাত্র ব্যবহার করা হয় সেটা জানতে চাই, যে মানে কোন কাজের জন্য ও আদর্শ, বাকি কোনো জায়গায় নর্মালি ব্যবহার করা হয় না। সঠিক উত্তর হবে এ দাগ, অ্যাক্টস অ্যাজ এ বুস্টার, বুস্টার কথাটা নিচে দাগ দাও, টু মেনটেন কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাট দ্য লোড এন্ড অফ দ্য ফিডার। ফিডার কাকে বলে? যে পাওয়ার ফিড করে তাকেই ফিডার বলে। এবার বুস্টার কাকে বলে? বুস্টার যে ভোল্টেজের লেভেলটাকে বাড়ায় বা বুস্ট করে তাকেই বুস্টার বলে। বুস্টার দু রকমের হয়, এসি বুস্টার এবং ডিসি বুস্টার। ডিসি বুস্টার হিসেবে সিরিজ জেনারেটর ব্যবহার করা হয় এবং এসি বুস্টার হিসেবে বুস্টার ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। তো এইখানে ডিসি ভোল্টেজটাকে ফিডারে যদি বহুত দূরে ট্রান্সমিশন লাইন হয়, ডিস্ট্রিবিউশন লাইন বা ট্রান্সমিশন লাইন বহুত দূরে হয়, সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয়ে যেতে পারে। ভোল্টেজ ড্রপ হয়ে গেলে সেই ভোল্টেজটাকে রাইজিং করার জন্য ডিসি সিরিজ জেনারেটরকে ব্যবহার করা যেতে পারে। সেজন্য এখানকার অপশন অনুসারে এ দাগ সঠিক আছে, বাকিগুলো পড়ে দেখো ভুল আছে। তাহলে কী জিনিস আমরা শিখলাম? বুস্টার হিসেবেই একমাত্র ডিসি সিরিজ জেনারেটর জেনারেটর হিসেবে ব্যবহার হয়, আর বাদ বাকি সব জায়গায় অন্য অন্য জেনারেটর ব্যবহার হয়, কিন্তু মোটর হিসেবে ডিসি সিরিজ মোটরের অনেক অ্যাপ্লিকেশান আছে ডিউ টু হাই স্টার্টিং টর্ক এবং ভেরিয়েবল স্পিড, ভেরিয়েবল টর্ক ক্যারেক্টারিস্টিক। সেজন্য তাহলে ডিসি সিরিজ জেনারেটর অ্যাপ্লিকেশন ইজ লিমিটেড টু কি হবে? অ্যাক্টস অ্যাজ এ বুস্টার টু মেনটেন কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাট দ্য লোড এন্ড অফ দ্য ফিডার। এ দেখ সঠিক উত্তর। ফর্টি ফাইভ দাগের কোশ্চেনটা দেখো, ইফ দ্য নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোলস কথাটা নিচে দাগ দাও, ইন ওয়েভ ওয়েভ কথাটা নিচে দাগ দাও, জেনারেটর ইজ ডাবল্ড, ডাবল্ড কথাটা নিচে দাগ দাও, দেন দ্য জেনারেটর ইএমএফ উইল বি কি হবে? দেখো আমরা জানি ইজি সমান সমান ফাই জেড এন বাই সিক্সটি ইন্টু পি বাই এ, আমরা জানি ইজি সমান সমান ফাই জেড এন বাই সিক্স ইন্টু পি বাই এ। সব কিছু যদি সেম থাকে, ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি, তাহলে এখানে কি করেছে? দ্য নাম্বার অফ পোল অফ এ ওয়েভউন্ড ওয়েভউন্ড জেনারেটর ইজ ডাবল্ড, দ্য জেনারেটর ইএমএফ উইল বি কি? তাহলে ওয়েভউন্ড বলে দিয়েছে ওয়েভউন্ডের নাম্বার অফ প্যারালাল পাথ দুই, তাহলে প্যারালাল পাথ দুই যা ছিল তাই আছে, এটা দুই ছিল দুই আছে, তাহলে এটা কনস্ট্যান্ট। আর ফাই জেড এন বাকি কোনো কিছু ভেরিয়েশনের কথা বলেনি, তাহলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি বাই এ, এ যেহেতু ওয়ে বাইন্ডিং বলেছে ওয়ে বাইন্ডিং টু, এই টুর মান যত সংখ্যকই পোল হোক না কেন সেমই থাকে, তাহলে সেই জন্যে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি, পোল সংখ্যা দুগুণ বাড়িয়েছে বলে
জেনারেটেড ইএমএফ দুগুণ বাড়বে, তাহলে সেই জন্য বিকাম ডাবলটা সঠিক উত্তর হবে। কিন্তু এখানে যদি ওয়েভ ওয়াইন্ডিং না বলে এটা ল্যাপ ওয়াইন্ডিং বলতো, তাহলে সেক্ষেত্রে ল্যাপ ওয়াইন্ডিংয়ে পোল সংখ্যা যদি দুগুণ বাড়াতে, নাম্বার অফ প্যারালাল পাথও দুগুণ বেড়ে যেত, তাহলে দুগুণ দুগুণ আলটিমেটলি কোনো ভেরিয়েশান হতো না। তাহলে এখানে রিমেইন কনস্ট্যান্ট এই কোশ্চেনের পাশে এখানে ল্যাপ কথাটা লিখে রাখো, মানে ল্যাপ ওয়াইন্ডিং যদি কোশ্চেনটা বলতো তাহলে সেক্ষেত্রে ডিফল্ট ডাউন উত্তর হতো। কিন্তু এখানে যেহেতু ওয়েভ ওয়াইন্ডিংয়ের কথা বলেছে, সেজন্য এইখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে বি ফর বয়। ইজি সমান ফাইভ জেড এন বাই সিক্স টোয়েন্টি পি বাই এ। কোশ্চেনটা আরেকবার পড়ছি, ইফ দ্য নাম্বার অফ পোল ইন এ ওয়েভ উন্ড জেনারেটর ইজ ডাবল্ড, দেন দ্য জেনারেটেড ইএমএফ উইল কি হবে, বিকাম হাফ, বিকাম ডাবল, ইনক্রিজ টু ফোর টাইমস, নাকি রিমেইন কনস্ট্যান্ট। ইজি সমান ফাইভ জেড এন বাই সিক্স টোয়েন্টি পি বাই এ, তাহলে সব কিছু সেম থাকলে ফাই সেম আছে, জেড সেম আছে, এন সেম আছে, সিক্সটি সেম আছে, আমাকে ভেরিয়েশনের কথা বলেনি, সেজন্য এটা সেম ধরে নিলাম। তাহলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি বাই এ। এবার এখানে যেহেতু ওয়েভ ওয়াইন্ডিং বলেছে, ওয়েভ ওয়াইন্ডিংয়ের নাম্বার অফ প্যারালাল পাথ পোল যাই হোক না কেন সবসময় প্যারালাল পাথ দুই হবে, তাহলে দুই তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে দুই কনস্ট্যান্ট আছে, তাহলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি হয়ে গেছে, পি দুগুণ বাড়িয়েছে, সেজন্য জেনারেটেড ইএমএফ দ্বিগুণ হয়ে যাবে, তাহলে সেই জন্য ডাবলটা উত্তর হবে। যদি এখানে ল্যাপ ওয়াইন্ডিং বলতো, ল্যাপ ওয়াইন্ডিংয়ে পোল সংখ্যা যত বাড়াতো প্যারালাল পাথের সংখ্যা তত বেড়ে যেত, তাহলে সেম জিনিস লব এবং হরে দু জায়গায় যদি সেম হারে বাড়ে সেক্ষেত্রে কোনো ভেরিয়েশন হতো না, সেজন্য রিমেইন কনস্ট্যান্ট ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য ভ্যালিড হতো। ফর্টি সিক্সের কোশ্চেনটা দেখো, ইফ দ্য নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোলস, পোলস কথাটা নিচে দাগ দাও, ইন এ ল্যাপ উন্ড, ল্যাপ কথাটা নিচে দাগ দাও, জেনারেটর বি ডাবল্ড, ডাবল কথাটা নিচে দাগ দাও, তাহলে নাম্বার অফ পোল সংখ্যা ল্যাপ ওয়াইন্ডিংয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কী হবে, ওই একই জিনিস, ইজি সমান সমান ফাইভ জেড এন বাই সিক্সটি ইন্টু পি বাই এ, তাহলে সব কিছু সেম থাকলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি বাই এ, তা পোল সংখ্যা দ্বিগুণ করেছে, আমরা জানি ল্যাপ ওয়াইন্ডিং বলেছে, ল্যাপ ওয়াইন্ডিংয়ে পোল সংখ্যার প্যারালাল পাথ সমান হয়, তাহলে ল্যাপ ওয়াইন্ডিংয়ে পোল দ্বিগুণ করেছে মানে প্যারালাল পাথও দ্বিগুণ হয়ে গেছে, তাহলে দুগুণ দুগুণ আলটিমেটলি কেটে যে যা ছিল তাই থাকবে, রিমেইন সেম থাকবে, তাহলে সেই জন্য ফর্টি সিক্সের সঠিক উত্তর হবে রিমেইন কনস্ট্যান্ট, ডিফল্ট ডক সঠিক উত্তর, ফর্টি সিক্সের ডিফল্ট ডক সঠিক উত্তর হবে। ফর্টি ফাইভে ডি হবে না ভাই, ফর্টি ফাইভে বি হবে, ফর্টি সিক্সের ডিফল্ট ডক হবে। ফর্টি সেভেনের কোশ্চেনটা দেখো, ফর্টি সেভেনে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসি জেনারেটর ক্যান বি বিল্ড আপ উইদাউট এনি রেসিডুয়াল ম্যাগনেটিজম ইন দ্য পোলস, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসি জেনারেটর ক্যান বি বিল্ড আপ উইদাউট, উইদাউট কথাটা নিচে দাগ দাও, এনি রেসিডুয়াল ম্যাগনেটিজম, রেসিডুয়াল ম্যাগনেটিজম কথাটা নিচে দাগ দাও, ইন দ্য পোল, পোলে কোনো রেসিডুয়াল ম্যাগনেটিজম নেই, তা সত্ত্বেও ভোল্টেজ বিল্ড আপ করতে পারবে কে, আমরা জানি ইজির সমান সমান ফাই জেড এন বাই সিক্সটি ইন্টু পি বাই এ, তাহলে সব কিছু সেম থাকলে ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই, এবং ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু, আর ব্যাখ্যা দরকার নেই, ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন দিয়ে রাখলাম, তাহলে স্পিড কিছু একটা ভ্যালু থাকতে হবে, শূন্য না হলেই হলো। কিন্তু এখানে বলেছে উইদাউট রেসিডুয়াল ম্যাগনেটিজম, তার মানে ফিল্ডে ফ্লাক্স জিরো, ফিল্ডে ফ্লাক্স জিরো হলে জেনারেটর ইএমএফ কিন্তু জিরোই হবে, তাহলে যদি সেলফ এক্সাইটেড জেনারেটর হয় সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না, সেটা শান্ট হোক, সিরিজ হোক বা কিউমুলেটিভ কম্পাউন্ড যাই হোক, সেলফ এক্সাইটেড হলে সেটা সম্ভব না। তা বিফর বয়ে এখানে সেলফ এক্সাইটেড আছে, সেলফ কেটে দিয়ে লিখে রাখো এখানে সেপারেটলি, আর তারপরে এই সেপারেটলি এক্সাইটেড কথাটাই উত্তর হবে, সেলফ এক্সাইটেড কথাটা কিন্তু বইতে ভুল আছে, সেলফ এক্সাইটেড জেনারেটারে রেসিডুয়াল ম্যাগনেটিজম জিরো হয়ে গেলে ফিল্ডের ফ্লাক্স ফাই ইজিক্যাল টু জিরো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ বিল্ড আপ হয় না, কিন্তু পরীক্ষালে এই কোশ্চেনটা ওই সেলফ এক্সাইটেডই পড়ে এবং পরীক্ষালে এটাই উত্তর দিতে হয়, তাহলে এই নাম্বার পাওয়া যায়, কারণ ম্যাক্সিমাম বইতে ওটাকে সেলফ এক্সাইটেড বলেই দিয়েছে অ্যান্সারটা। ফর্টি এইটের কোশ্চেনটা দেখো, ইন এ ডিসি জেনারেটর দ্য অ্যাকচুয়াল ফ্লাক্স ডিস্ট্রিবিউশন ডিপেন্ডস আপন কি, অ্যাকচুয়াল ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা কার উপরে মূলত নির্ভর করে, শেপ অফ দ্য পোলশু, দেখো পোলশুর যদি এরকম সমান হয় মাথাটা তাহলে ফ্লাক্সগুলো সমান বের হবে, পোলশুর মাথা যদি এরকম বাঁকানো থাকে তাহলে ফ্লাক্সগুলো এরকম বেঁকে বেঁকে বের হবে বিভিন্ন দিকে, তাহলে ইউনিফর্মলি ফ্লাক্স ডিস্ট্রিবিউশন হবে, তাহলে পোলশুর শেপের উপরে ওটা নির্ভর করে, তাহলে এ দাগ সঠিক আছে। বিদায় কি বলছে, সাইজ অফ এয়ারগ্যাপ, এয়ারগ্যাপ হলো হাই রিলাকটেন্স পাথ, এয়ারগ্যাপ হলো হাই রিলাকটেন্স পাথ, এয়ারগ্যাপ যদি কম হয় তাহলে রিলাকটেন্স কম হয়, তাহলে ফ্লাক্স নষ্ট কম হয়, তাহলে ফ্লাক্স সহজে পৌঁছাতে পারে বলে ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটা ভালো হয়, তাহলে পিদাগো সঠিক আছে। সিদায় কি বলছে, ক্লিয়ারেন্স বিটুইন টিপস অফ দ্য অ্যাডজাসেন্ট পোলশু,
অ্যাডজাসেন্ট পোল সুর থেকে ক্লিয়ারেন্স মানে দূরত্ব, পোল সুর থেকে যদি দূরত্ব কম হয় তাহলে সেক্ষেত্রে এয়ার গ্যাপ কম হবে, আর এয়ার গ্যাপ যদি কম হয় রিলাক্টেন্স কম হবে, তাহলে ফ্লাক্স সহজে পৌঁছাতে পারবে। আবার ঠিক যদি উল্টোটা হয়, যদি এয়ার গ্যাপ বেশি হয় ক্লিয়ারেন্স বেশি হয় বলে এয়ার গ্যাপ বেশি হলে রিলাক্টেন্স বেশি, রিলাক্টেন্স হলে বেশি হলে ফ্লাক্স নষ্ট বেশি হয়, তাহলে এয়ার গ্যাপের উপর নির্ভর করে ক্লিয়ারেন্স বিটুইন এয়ার গ্যাপ ওটাও নির্ভর করে, তাহলে সবগুলোর উপর নির্ভর করে বলে সঠিক উত্তর হবে ডি ফর ডগ। ফর্টি নাইনের কোশ্চেনটা দেখো, এই ধরনের কোশ্চেন নর্মালি ইউপিএসসি লেভেলে আসে, নর্মালি আমাদের ডিপ্লোমা লেভেল বা আইটিআই লেভেল এসব কোশ্চেন কখনো আসে না, তবুও দেখে রাখো কি বলছে। ইফ কলম এ রিপ্রেজেন্টস ডিসি মেশিন অপারেটিং অন আনস্যাচুরেটেড রিজিয়ন, আনস্যাচুরেটেড কথাটা নিচে দাগ দাও, অ্যান্ড কলম বি, কলম বি রিপ্রেজেন্টস মেশিন অপারেটিং দ্য স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন, তাহলে এটা আনস্যাচুরেটেড আর এটা স্যাচুরেটেড, আন্ডার লোডিং অন দ্য মেশিন হোয়াট উইল হ্যাপেন ফর ফ্লাক্স পারপল। এই কোশ্চেন নর্মালি করা লাগে না ভাই, এটা ছেড়ে দাও, এটা এদাগ উত্তর হবে, রিমেইন কনস্ট্যান্ট এবং ডিক্রিজ। আনস্যাচুরেটেড থাকলে তো ফ্লাক্স বাড়ালেও ফ্লাক্সের পরিমাণ বাড়বে, আর স্যাচুরেটেড হয়ে গেলে ফ্লাক্সের পরিমাণ বাড়ালেও তোমার ফিল্ডের ফ্লাক্স বাড়বে না, তখন জেনারেটিমে বাড়তে পারবে না, ছেড়ে দাও ওটা ভাই, আসবে না কখনো। এ চক্রবর্তী ফিফটি থেকের কোশ্চেনটা দেখো, এ চক্রবর্তী ফিফটি থেকে কোশ্চেনটা দেখো, ইন অর্ড লিওনার্ড কন্ট্রোল, অর্ড লিওনার্ড কন্ট্রোল কথাটা নিচে দাগ দাও, অর্ড লিওনার্ড কন্ট্রোল কথাটা নিচে দাগ দাও, দ্য ডিসি মোটর ইজ শান্ট মোটর না সিরিজ মোটর না সেপারেটলি এক্সাইটেড মোটর না কম্পাউন্ড মোটর, পঞ্চাশ দাগে সঠিক উত্তর হবে কিন্তু শান্ট মোটর, সেপারেটলি এক্সাইটেড হোক মানে ভুল নেই, কিন্তু যেহেতু শান্ট টাইপের মোটর হয় সেজন্য ওটা শান্ট মোটর হবে, তিনটে শান্ট মেশিন ব্যবহার করা হয়। জিনিসটা কেমন, এই একটা ডিসি মোটর, এই ডিসি মোটরটা পাওয়ার পায় একটা ডিসি বাসবার থেকে, ডিসি বাসবার থেকে পাওয়া নিয়ে এই ডিসি মোটরটা চলে, সেই ডিসি মোটরের সঙ্গে মেকানিক্যালি কাপেল করা থাকে একটা ডিসি জেনারেটার, সেই ডিসি জেনারেটারের ফিল্ডটা থাকে সেপারেটলি এক্সাইটেড, ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইনসার্ট করা থাকে, এবং রিভার্স সার্কিট থাকে, রিভার্স সার্কিট কারণে ফিল্ডের পোলারিটি চেঞ্জ করে জেনারেটেড ইএমএফের ভেরিয়েশন করা যায়, এবং একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইনসার্ট করা থাকে, রেজিস্ট্যান্স বাড়িয়ে কারেন্ট কমিয়ে ফ্লাক্স কমিয়ে জেনারেটেড ইএমএফ কমানো সম্ভব হয় বলে, আর এই যে জেনারেটেড ইএমএফ জেনারেটারটা দেয় সেই জেনারেটারের জেনারেটেড ইএমএফটা পরবর্তী মোটর যার স্পিড কন্ট্রোল করা হয় তার আর্মেচারের অ্যাক্রসে দেওয়া হয়, এই আর্মেচারের অ্যাক্রসে দেওয়া হয় এবং এর ফিল্ডটাও থাকে সেপারেটলি এক্সাইটেড। এখানে একটা ব্যাটারি আছে ভুলে গেছি ভাই, সেপারেটলি এক্সাইটেড, তাহলে এখানে রেজিস্ট্যান্স বাড়িয়ে কারেন্ট কমিয়ে ফিল্ডের কারেন্ট কমিয়ে জেনারেটেড ইএমএফ কমানো হয়, কারণ ইজি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফাই, ফাই কমালাম রেজিস্ট্যান্স বাড়িয়ে কারেন্ট কমলো ফিল্ডের, তাহলে জেনারেটেড ইএমএফ কমলো, সেই জেনারেটেড ইএমএফ পরবর্তী মোটর যার স্পিড আমি কন্ট্রোল করতে চাই তার আর্মেচারের একটাতে ভোল্টেজ কমে যায়, তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডে আর্মেচারের একটাতে ভোল্টেজ কমলে জেনারেটেড ইএমএফ কমে যায়, এই পদ্ধতিতে এই মোটরের স্পিডটাকে নর্মাল স্পিড থেকে ভেরি লো স্পিডে চালানো সম্ভব হয়। এবার কোশ্চেনটা দেখো, ইন অর্ড লিওনার্ড কন্ট্রোল দ্য ডিসি মোটর ইজ শান্ট মোটর, দেখো সবগুলোই এখানে মোটর শান্ট মোটর টাইপের হয়, তাহলে আমাকে কিন্তু এখানে জানতে চাইছে ডিসি মোটর ইজ কি, এটা কিন্তু শান্ট মোটর আর এটা সেপারেটলি এক্সাইটেড শান্ট থাকে, তাহলে দুটোই কিন্তু শান্ট, সেই জন্য কিন্তু শান্ট মোটর হলো, এটা কিন্তু সেপারেটলি এক্সাইটেড থাকে না নর্মালি, সেই জন্য কিন্তু সেপারেটলি এক্সাইটেড মোটর কথাটা উত্তর হলো না, শান্টটা বেস্ট অ্যান্সার। ফিফটি অন থেকে দেখো, ইফ দ্য ভোল্টেজ, ইফ দ্য ভোল্টেজ অ্যাট এ ডিসি শান্ট মোটর, ডিসি শান্ট মোটর কথাটা নিচে দাগ দাও, টার্মিনাল ইজ হাফ, হাফ কথাটা নিচে দাগ দাও, তাহলে ভোল্টেজ ডিসি শান্ট মোটরে টার্মিনালে হাফ হয়ে গেল, লোড টর্ক বিং দ্য আর্মেচার কারেন্ট উইল কি হবে, লোড টর্ক কথাটা বিং দ্য আর্মেচার কারেন্ট উইল বি কি হবে। ফিফটি অন দাকে কোশ্চেনটা দেখো, আমরা জানি পি ইজিক্যাল টু ভিআই, তাহলে ভি ইজিক্যাল টু পি বাই আই, পাওয়ার যদি সেম থাকে তাহলে ভি ইনভার্স টু প্রপোর্শনাল টু আই হয়, তাহলে এখানে দেখো ভোল্টেজ কিন্তু দ্বিগুণ কমিয়েছে, দেখো শান্ট মোটরের টার্মিনাল ভোল্টেজ হাফ, তাহলে দ্বিগুণ কমে গেছে,
তাহলে সেম পাওয়ারের জন্য চলার জন্য কারেন্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কখন বেড়ে যাবে? যখন পাওয়ার কনস্ট্যান্ট, রানিং অবস্থায় পাওয়ার কিন্তু কনস্ট্যান্ট থাকে, সেজন্য এই জিনিসটা কিন্তু রানিং কন্ডিশনের জন্য ভ্যালিড, স্টার্টিং না, রানিং কন্ডিশন। এবার আমরা জানি টর্ক ভ্যারিসেস ফাই আই এ, টি ভ্যারিসেস ফাই আই এ। তাহলে যেহেতু এটা শান্ট, তাহলে শান্টে ফিল্ড ফ্লাক্স নর্মালি কনস্ট্যান্ট থাকে, তাহলে টি ভ্যারিসেস আই এ। তাহলে আই এ তো এখানে দ্বিগুণ বেড়ে গেছে, দেখো ভোল্টেজ দ্বিগুণ কমে গেছে বলে রানিং অবস্থায় কারেন্ট দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে কারেন্ট দ্বিগুণ বাড়লে মানে আর্মেচার কারেন্ট দ্বিগুণ বাড়লো, আর্মেচার কারেন্ট দ্বিগুণ বাড়লো মানে টর্কও দ্বিগুণ বেড়ে গেল। তাহলে সেই জন্য এখানকার কোশ্চেন অনুসারে ডাবলটা সঠিক উত্তর হবে। আবার বলছি পি ইজিক্যাল টু ভিআই, ভি ইজিক্যাল টু পি বাই আই, তাহলে ভি ইনভার্স প্রপোর্শনাল টু আই। এটা পাওয়ার কনস্ট্যান্ট যখন থাকে তখন হয়, এটা রানিং কন্ডিশনের জন্য ভ্যালিড, কিন্তু স্টার্টিং কন্ডিশনে ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই হয়। রানিং কন্ডিশনে পাওয়ার কনস্ট্যান্ট থাকে কিন্তু স্টার্টিং কন্ডিশনে পাওয়ার কনস্ট্যান্ট থাকে না। এখানে যেহেতু এটা রানিং কন্ডিশন সেজন্য ভি ইনভার্স প্রপোর্শনাল টু আই হলো, ভোল্টেজ দ্বিগুণ কমিয়েছে সেজন্য কারেন্ট দ্বিগুণ বেড়ে গেল, আর টর্ক টি ইজিক্যাল টু ফাই আই এ। শান্ট মোটরের ক্ষেত্রে যেহেতু শান্ট বলেছে, শান্টের ক্ষেত্রে টি ভ্যারিসেস আই এ হয়, তাহলে টি ভ্যারিসেস আই এ কারেন্ট দ্বিগুণ বেড়ে গেল সেজন্য টর্ক দ্বিগুণ বেড়ে গেল, সেজন্য ডাবল হয়ে গেল। তাহলে 51 দাগের সঠিক উত্তর বি ফর বয়। এখনকার শেষ করছেন 52 দাগ, কি বলছে? ম্যাগনেটিক ফিল্ড ইন এ ডিসি জেনারেটর ইজ প্রডিউসড বাই, কি হবে ম্যাগনেটিক ফিল্ড কথাটা নিচে দাগ দাও, পারমানেন্ট ম্যাগনেট না ইলেকট্রোম্যাগনেট না বোথ এ অ্যান্ড বি না নান অফ দ্য অ্যাবোভ। দেখো পারমানেন্ট ম্যাগনেট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড রেজিস্ট্যান্স যদি তৈরি করা হয় সেক্ষেত্রেও কিন্তু জেনারেটর ইএমএফ তৈরি করা সম্ভব, কিন্তু পারমানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড রেজিস্ট্যান্স সাইজের তুলনায় এতটাই কম হয় যে কোনো একটা নির্দিষ্ট জেনারেটরে জেনারেটর ইএমএফ তৈরি করার জন্য যতটুকু ফ্লাক্স দরকার হয় ততটুকু ফ্লাক্স পারমানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি করতে গেলে তার সাইজ অনেক বড় হয়ে যায়। আর সাইজ বড় হয়ে গেলে তার মানে আয়রন দিয়েই তো সেটা তৈরি করা হচ্ছে, তাহলে আয়রনের ভলিউম অনেক বেশি হয়ে যায়, আয়রনের ভলিউমের সঙ্গে আয়রন লস সমানুপাতিক, তাহলে আয়রন লস অনেক বেশি হয়ে যায়। আর পারমানেন্ট ম্যাগনেটের হিস্টেসিস কোএফিসিয়েন্ট অনেক বেশি হওয়ার কারণে হিস্টেসিস লস অনেক বেশি হয়, আর পারমানেন্ট ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড রেজিস্ট্যান্স ভেরিয়েশন করার কোনো প্রভিশন থাকে না, যে কারণে স্পিড কন্ট্রোল করার কোনো প্রভিশন থাকে না, বা জেনারেটর তৈরি হিসেবে তৈরি করতে গেলে জেনারেটর ইএমএফ ভেরিয়েশন করার কোনো প্রভিশন থাকে না, কারণ ফিল্ডের রেজিস্ট্যান্স ভেরিয়েশন করা সম্ভব হয় না। তাহলে সেই জন্য সবসময় ইলেকট্রোম্যাগনেট দিয়েই প্র্যাকটিক্যালি সমস্ত জেনারেটর বা সমস্ত মোটর তৈরি করা হয়, কারণ এটা ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ সবথেকে ভালো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো ভাই। 8টার থেকে কিন্তু এ চক্রবর্তী পড়াবো, 8টার থেকে লাইভ ক্লাস এ চক্রবর্তী হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো আমি দিয়ে দিয়েছি, দেখে নিও কোশ্চেনগুলো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো।